আসসালামু আলাইকুম। ওকে, এনি হাউ, থ্যাংক ইউ বিনাস আপু ভিডিওটা আমাদের সাথে দেখার জন্য। আমরা তাহলে একটু মুমিন ভাইয়ের সাথে কথা বলি। কি অবস্থা কবির গাজীপুর ভাই, কেমন আছো? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো। এই তো ভালো আছেন, আমরাও ভালো আছি। আচ্ছা কবির ভাই, আমি আমি আপনাকে ইয়ে করছিলাম, আমি আপনাকে আমি আপনাকে আর কি মুক্ত করেছিলাম আজকে একটা পার্টিকুলার বিষয়ে কথা বলার জন্য আর কি। আমি আপনার সাথে ইয়ে নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, কোরআনের স্পষ্ট আয়াত এবং অস্পষ্ট আয়াত নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। বাট ওইটা বলার আগে আমরা যে ভিডিওটা জি দেখালাম, জি আপনি অনেক দেখেছেন, আপনি যদি চান ওইটা নিয়ে কিছুক্ষণ কথা বলতে পারেন, না হয় আমরা ডাইরেক্ট আলোচনা চলে যেতে পারি। না, ওটা আমি দেখলাম, আরেকবার দেখলাম, মানে ভালো হবে, মানে লম্বা কাবির ভিডিও ভাই, নাকি শর্ট? কাবির আচ্ছা ভাই আমি একটু তাহলে, ওয়েট করেন ফারাজ ভাই, আমি আসলে আজ চলে যাই ভাইয়া। ওকে ভাইয়া, থ্যাংক ইউ অ্যাড করার জন্য, অ্যান্ড আচ্ছা গুড ঠিক আছে, নাইট, গুড বাই। নাইট আপু, ভালো থাকেন তাহলে। থ্যাংক ইউ যুক্ত থাকার জন্য, ভালো ভালো থাকবেন তাহলে, টেক কেয়ার, গুড নাইট। জি বিনাস আপু তাহলে বিদায় জানাই। কবির ভাই, না কি ইউনুসকে নিউ ইয়র্ক টাইমস এর একটা ইয়ে জিজ্ঞেস করেছিল, একজন ইন্টারভিউয়ার জিজ্ঞেস করেছিল যে বাংলাদেশে যে পার্সিকিউশন চলতেছে, মব জাস্টিস চলতেছে, মব ভায়োলেন্স চলতেছে, তো এখন ইউনুস কিভাবে ইনশিওর করবে যে যারা ভিন্ন পলিটিক্যাল আইডিওলজির বা পলিটিক্যালি মোটিভেটেড তারা জাস্টিস পাবে, এই জিনিসটাকে কিভাবে ইনশিওর করবে আর কি, ইউনুস এটা কিভাবে ইনশিওর করবে? ইউনুস প্রথম মানে কি বাংলায় বলতে গেলে আওয়ামী লীগ যারা যারা আছে তারা যে ইয়ে হবে না, তারা যে পার্সিকিউটেড হবে না, তাদের উপর যে ভেঞ্জেন্স নেওয়া হবে না, মব ভায়োলেন্স চলবে না, এটা কিভাবে ইনশিওর করবে ইউনুস প্রথমে আর কি? সে প্রথমবারে সে প্রশ্নটা ইয়ে করতে চাইছে, প্রথমবারে সে আর কি এই প্রশ্নটা ইগনোর করতে চাইছে। সেকেন্ড বার আবার এই কোশ্চেন জিজ্ঞেস করার পর সে বলছে যে এরকম কোনো কিছু হচ্ছেই না। বাট থার্ড বার যখন জিজ্ঞেস করা হয়েছে যে এরকম কিছু তো হচ্ছে, মানে আমরা মব ভায়োলেন্স দেখতে পাচ্ছি দেশে, তো তখন বললো যে এটা গ্রেটলি এক্সাজারেটেড, মানে এটা যতটুকুটা হচ্ছে তার থেকে বেশি বাড়ায় বাড়ায় বলা হচ্ছে। আপনি কি ইউনুসের এই উত্তরের সাথে একমত কবির ভাই? কবির ভাই শুনতে পাচ্ছেন? সে অনেক টেকনিক্যাল, হ্যাঁ সে অনেক টেকনিক্যাল উত্তর দিছে। এখন দেখেন, যার যার ঘাড়ে দায়িত্ব থাকে দেশ চালানো, তার তো জিও পলিটিক্যালি উত্তরটা ক্যাকচুয়ালি দিতে হবে। এখন সে যদি মানে পলিটিক্যালি কারেক্ট উত্তর একবারে কারেক্ট না দিয়ে, সত্য কথাটা না বইলে, মানে হাফ ট্রুথ, মানে লাইন বাই অমিশন যেটাকে বলে, সেটা সে করছে। আই উইল নট ডিনাই দ্যাট, কিন্তু সেটা ইজ ইট ফর দ্য গুড অফ আওয়ার কান্ট্রি অর নট, এটা আমি জানি না। তবে সে এখানে ঝামেলা করছে কিছু, জি বল। না ঠিক আছে, একটা হচ্ছে পলিটিক্যালি রাইট অ্যান্সার, আর একটা হচ্ছে লিটারাল মানে মিথ্যা কথা, যেটা তো মিথ্যা কথা বলছে ভাই। প্রথম দিকে ইগনোর করার চেষ্টা করছে, সেকেন্ড একটু মিথ্যা বলছে যে বাংলাদেশে কোনো মব ভায়োলেন্স হচ্ছে না, এটা কি সত্য কথা? না ভাই, এখানে দুইটা দিক আছে, না এখানে দুইটা দিক আছে ভাই ভাই, এখানে দুইটা দিক আছে। দেখেন, ধরেন পুলিশকে কেন ঝুলাইছে, কারা ঝুলাইছে, যে ছাত্র, ধরেন আমি যখন দেখবো আমার সাথে মানে আমার বেস্ট ফ্রেন্ড কে ধরেন গুলি করে মারা ফেলছে পুলিশ, ওই পুলিশটারে আমি পাইলে কি করবো, ঝুলা রেখে দিবো মাইরা? এটা হিউম্যান ইনস্টিংক্ট থেকে, এটা মানে মোটামুটি যুদ্ধের মধ্যেই হয়েছে, যুদ্ধ বা অভ্যুত্থান যেটাই বলেন, সেটার মধ্যে আমি এগুলোর সাথে আপনার দ্বিমত, যে আমার বন্ধুরা ঝুলা দিলে আমি তারা ঝুলা দিবো, এই ইস্যুর সাথে আমি দ্বিমত। বাট ধরেন আমি ওটা যদি অ্যাসাইড রাখি, হিন্দুদের উপর কি রিলিজিয়াস পার্সিকিউশন চলে নাই? তারপর হচ্ছে আপনার মাজার পূজারীদের উপর কি চলে নাই? যারা হচ্ছে আপনার সুফি তাদের উপর কি চলে নাই? যারা হচ্ছে আপনার আদিবাসী তাদের উপর? হিন্দুদের আমি ভিডিও দেখাচ্ছি না ভাল ভাই, দেখেন আপনার কিন্তু ভিডিও দেখতে হবে, কিছু ভিডিও আপনাকে দেখাইতে পারবো। হিন্দুরা নিজেরাই বলতেছে যে এই মানে তাদের পুরোহিত টাকা খায়া মন্দিরে কিছু হয় নাই, হুদাই ফেক নিউজ ছড়াইছে, এরকম আমি ভিডিও চাইলাম দেখাইতে পারবো, এরকম কিন্তু করে হিন্দুরা। হিন্দুরা আরএসএস বিজেপির প্রজেক্টে ভাই ভাই, আরএসএস বিজেপি অনেক অনেক ইনভেস্ট করে, বিকজ হিন্দু মুসলিম দাঙ্গা থেকে এটা এটার বেনিফিশিয়ারি হচ্ছে আরএসএস বিজেপি, এটা করা হয় এখন 100%। আচ্ছা ঠিক আছে, আপনি কি মনে করেন বাংলাদেশের নতুন গভর্নমেন্ট আসার পরে হিন্দুদের উপর যতগুলো আক্রমণ হয়েছে প্রত্যেকটাই কি, আমি ধরে নিলাম যে এরকম কয়েকটা ছিল, বলতে চাচ্ছি প্রত্যেকটা, তার মানে তো রিলিজিয়াস পার্সিকিউশন চলছে। ধরেন হিন্দুরা টাকা খায়, যেমন মাজার পূজারীদের উপর কি পার্সিকিউশন চলে নেই? হ্যাঁ আমি একটা নিউজ দেখলাম, এই পয়েন্ট একটু বলি যদি সুযোগ দেন। আজকে যে সাভারে নিউজ দেখলাম, যে এই হ্যাঁ একটা নিউজ দেখলাম যে সাভারে এক মসজিদে ওই বাবা বাবা জাহাঙ্গীরের মুরিদ একজন, কি জানি নাম আমি খেয়াল নাই, তার বাড়িতে সেও লাইভে আসছে, তাকে আহত করছে, মারতে ইয়া করছে। তো বিষয়টা হচ্ছে কি, আপনি যখন এই যে ওয়াহাবি ইসলাম যেটা আরব ন্যাশনালিস্টরা ফান্ডিং করে,
মানে যেটা কিনা ছড়াই গেছে এখনো চলতেছে, যেখানে অ্যান্টি ন্যারেটিভ যেটাই দাঁড়াবে এই কি বলে মানে এই ওয়াহাবি সালাফি আলহাদি যেটাই বলেন তাদের যে একটা মানে ওয়ার কি বলে অ্যাগ্রেসিভ ভার্সন ইসলামের অ্যাগ্রেসিভ ভার্সনের ন্যারেটিভের এগেস্টে যারাই দাঁড়াবে সেটা সুফিরা দাঁড়াক আমরা আলে কোরআনরা দাঁড়াই বা যারাই দাঁড়াক মানে দেওল ভ্যানিশি এখন সরাসরি কথাগুলো অস্বীকার করে আসছে যে এরকম কোনো কিছু হচ্ছে না কিন্তু সে যদি সত্যটা বলতো তাহলে কিন্তু এটার মানে ঝামেলা হয়ে যেত। এই কারণে আমি তো শুরুতেই বললাম এই কারণে সে ট্যাগ করলে উত্তর দিছে। এখন কিছু ভাই আপনি যদি মানে কিছু মিথ্যা আছে আপনাকে বলতেই হবে, এটাকে বলা হয় নেসেসারি লাই। এটাকে মানে যে এটাকে খারাপ বলবো কিনা ভালো বলবো জানি না, কারণ দেশের ভালোর জন্য আমি জেনুইনলি মনে করি না দেশে মাইনরিটিরা পারসিকিউটেড হচ্ছে এবং এইটা নিয়ে ধরেন আপনি সত্য বললেন না, হ্যাঁ এটা ডিফারেন্ট কথা, আপনি ইগনোর করলেন সেটা ডিফারেন্ট কথা, সেটা নিয়ে আপনি আপনি ইগনোর করে যেতে পারেন, বাট আকবারে মিথ্যা কথা বলা হ্যাঁ এইটা খুবই খারাপ একটা বিষয়, জেনুইন খারাপ একটা বিষয়। এবং আপনি দেখাচ্ছেন যে ইন্টারন্যাশনালি দেখাচ্ছেন যে আমার দেশে যারা পারসিকিউটেড হচ্ছে তাদের নিয়ে আমি কনসার্ন না, তারা তাদেরকে নিয়ে আমি ইন্টারন্যাশনালি মিথ্যা কথা বলে যাই। আপনি একটা মাইনরিটি হিসেবে আপনি তো মোস্ট প্রবাবলি একটা মাইনরিটি দেশে বলতে গেলে তো মাইনরিটি, ধরেন আপনি প্রকাশ্যে চাল আপনি আহলে করেন, হ্যাঁ দুদিন পরে আপনার হিসেবে আপনার উপর অ্যাটাক হবে না কবির ভাইয়া? ধরেন আপনার মসজিদ থেকে বললো যে কবির কাজ হাদিস মানে না, আপনার উপর পার্সিকিউশন হবে না? এখন ধরেন আপনার উপর পার্সিকিউশন হলো, আপনার ঘরবাড়ি লুট, আপনার মায়েরা হাত পা ভেঙে দিল, আপনি হসপিটাল বেডে পড়ে আছেন, আর যে ইন্টারভিউ দিতেছেন যে ইয়া বলতেছে ইউরোস যা বলতেছে যে প্রথমে বললো না এরকম কিছু হচ্ছে না, পরে বললো যে না গ্রেটলি এক্সাজারেটেড, ডু ইউ থিঙ্ক তখন আপনার কাছে আপনি এটা জাস্টিফাই করবেন যে বলবেন এটা একটা ঠিক কাজ হয়েছে না দেশের ভালোর জন্য ভালো কাজ করছে? আপনি কি সেই পজিশনটা হোল্ড করবেন নাকি বলবেন যে ইউনুস মিথ্যা কথা বলতেছে এখানে? ভাই মিথ্যাকে আমি মিথ্যাই বলি, আমাকে তো চিনেন, অনেস্টির জায়গায় আমি কোনো ছাড় দিই না কাউকে, এখন মিথ্যা তো মিথ্যা বলতেই এটা স্বীকার করব। আচ্ছা থ্যাংক ইউ কবি ভাই। তো আমরা আমি আপনাকে যে জিনিসটা আর কি আপনাদের একটু জানার জন্য জানা এবং বিশ্লেষণের জন্য আর কি ইয়ে করছি, আমি আর একটু ভালোভাবে ভেবে এই সম্পর্কে কোশ্চেন করতে পারতাম, বাট দেখি সামনে আগেই কতটুকু কি আলোচনা করা যায়। আচ্ছা আপনি আপনার সাথে গতকালকে সত্য সন্ধানের লাইভে একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, সেটা হচ্ছে কোরআনের স্পষ্ট আয়াত এবং অস্পষ্ট আয়াত। আপনি আমাকে একটু কষ্ট করে বলবেন, আল্লাহ তো কোরআনে এই দুইটা ক্যাটাগরি দিচ্ছে যে কিছু আয়াত স্পষ্ট কিছু আয়াত স্পষ্ট অস্পষ্ট, এই স্পষ্ট এবং অস্পষ্ট আয়াতের আরবি শব্দটা কি এবং এই দুইটার মধ্যে পার্থক্যটা কি, স্পষ্ট আয়াত এবং অস্পষ্ট আয়াত এই দুইটা আয়াতের মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা মানে একটু একটু সময় দিতে হবে কারণ এটা খুবই সেন্সিটিভ একটা জায়গা। এখানে প্রথম যে শব্দটা আমি নিব না সেটা হচ্ছে গিয়া ক্যাটাগরি, আল্লাহ ক্যাটাগরি হিসেবে দেয় নাই ট্যাগ হিসেবে দিছে। জিনিসটা হচ্ছে গিয়া ট্যাগ হিসেবে কিরকম, যে যদি আমি ধরেন ধরেন সুদানে বা ইরাকে বা বাংলাদেশে যে মানে তিনটা জায়গায় বললাম, তিন জায়গায় তিন মানে তিন তিন জায়গায় তিন রকম ফতোয়া হবে, মানে ধরেন 99% সব সেম থাকবে কিন্তু 1% ভ্যারিয়েশন বা 5% ভ্যারিয়েশন যেভাবে মানে ভ্যারিয়েশন হবেই, এটা তো হিউম্যান নেচার, এটা সময় কাল যুগের ক্ষেত্রে এটা, কারণ কোরআন থেকে যেটা ফিক শাস্ত্র বলা হয় উসুলুল ফিক পড়ে যে মুফতি সাহেবরা তারা করে কি এই ল জেনারেট করে, ল ডিরাইভ করে কোরআন থেকে। এখন আল্লাহ বলতেছেন কি তুমি যে লটা ডিরাইভ করবা সেটা তোমাকে তুমি যখন বসবা কোরআনটা নিয়ে তখন তোমাকে দুইটা ভাগ করতে হবে, এক ভাগ হচ্ছে গিয়া লিটারাল যেটা অক্ষরিক নিতে হবে, লিটারাল ওটা কোনো মেটাফর ঢুকাইতে পারবো না ওখানে, একবার যেভাবে আছে ওটাই ল, ওটাই ল তুমি ডিক্লেয়ার করবে, মুফতিরা ডিক্লেয়ার করবে যে এই আয়াতগুলো হচ্ছে এই আয়াতগুলো থেকে আমরা ল নিছি, আপনি ল নিছেন মানে অটোমেটিক ওটা মুহকামাত আয়াত হয়ে গেছে, মানে মুহকামাত মানে কি হুকুম আছে ওটার মধ্যে, শরীয়ত হয়ে গেছে, মারেফত না শরীয়ত। তারপরে বলছে কি আল্লাহ কি বলছে আচ্ছা এই কাজটা করা হইলো, তারপরে কিছু ওয়া উখারু মুতাশাবিহাত যেগুলো থেকে ল নেওয়া যাবে না সেগুলোই মুতাশাবিহাত, মানে বাদ বাকি যা কিছু আছে মানে আল্লাহর দৃষ্টিতে যে আয়াত থেকে ল ডিরাইভ করা যায় না এমন সব আয়াতই মুতাশাবিহাত, তার মানে শুধুমাত্র মুহকামাত কোনটা যেগুলো থেকে ল নেওয়া। এখন কোন দেশে কোন জায়গায় কোন যুগে কিভাবে ল ডিরাইভ করা হয়েছে, কোন আয়াতগুলোকে মুহকামাত ধরছে তাদের মুফতিরা, তাদের বাস্তবতা কি ছিল আমাদের তো জানার উপায় নেই, মানে জানা যায় কিতাবে, জানা বিভিন্ন কিতাব পড়ে জানা যায়, ওগুলোকে স্ট্যান্ডার্ড ধরা হয়। যেমন যেমন আইন যারা পড়ে যে একটা একটা পাপ একটা অপরাধের শাস্তি আগের জাজরা কিভাবে দিত, 5 বছর আগে 10 বছর আগে 100 বছর আগে ওই শাস্তিটা কিভাবে, এগুলো রেকর্ড কিন্তু আছে, রেকর্ড দেখে 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 তারা একটা জুডিশিয়াল সিস্টেম তৈরি করে। তো
এখন ক্লিয়ার, ধরেন ধরেন এখন টেকনোলজির যুগ, অনেক কিছু ক্লিয়ার, সায়েন্সের যুগ চলতেছে, অনেক কিছু ক্লিয়ার, আগের থেকে বেশি ক্লিয়ার, রিলেটিভলি বেশি ক্লিয়ার। কিন্তু 5-6 বছর আগে, 5 বছর আগে সেটা ছিল না। আগে আপনি দেখেন, আগের লগুলা কিরকম ছিল, যে ছবি, ছবি তোলা হারাম, ভিডিও করা হারাম। এখন দেখেন হুজুরা নিজেরা এসে ফেসবুকে কইলা মনিটাইজ করে চ্যানেল তুলে দিছে, ইন্টারভিউ করতেছে, লাইভ করতেছে, আহমদুল্লাহ সাহেব লাইভ প্রশ্নের মাসালা উত্তর দিচ্ছে। অথচ তারাই কিন্তু 20 বছর আগে বলছে যে ছবি হারাম, ইভেন ইংরেজি শিক্ষাও হারাম ঘোষণা করছিল, যদিও বাংলাদেশে না, মনে হয় আফগানিস্তানে। তো এখন কথা হচ্ছে কি, আপনি এখানে আরেকটা ডাইমেনশন হচ্ছে কি, কাদের কাছে কোরআনটা ক্লিয়ার? কোরআনটা কিন্তু ক্লিয়ার না, কোরআনে অনেক প্যাচ আছে। কারণ প্যাচ কিরকম, কারণ কোন আয়াতের সাথে কোন আয়াতের আমরা যে বাজারে অনুবাদ গুলো পাই, এই অনুবাদ গুলো কিন্তু আপনার দেখবেন মানে একটা সাথে একটা কন্ট্রাডিক করতেছে। মানে ইট ইজ ভেরি 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 হার্ড জব, যে 6000 আয়াত আছে, আমি এমন ভাবে অনুবাদ করবো যে বাকি 5999 ধরনের একটা যে কোনো একটা আয়াত অনুবাদ করতেছি আমি, আমাকে আই মাস্ট 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 এনশিওর দ্যাট বাকি 5999 আয়াতের সাথে কন্ট্রাডিক না করে। তার উপর আবার আরো আছে যারা হাদিস মানে, তাদের তো আরো মানে একবারে মাথা নষ্ট, তাদের আরো এটাও মিলাইতে হয় যে কোনো হাদিসের সাথেও যাতে কন্ট্রাডিক না করে। এখন কথা হচ্ছে কি, কোরআনের সাথে কন্ট্রাডিকশনের পার্টটা তারা বাদ দিয়ে নিজেদের আকিদা, ফিরকা, মাজহাব, হাদিস এগুলোর সাথে মিলে অনুবাদ করে বাজারে ছাড়ছে, যার ফলে দলাদলি সৃষ্টি হয়েছে। এখন এই যে কোরআন দিয়ে কোরআনের তাফসীর, কোরআনের ভিতরে 4:82 আয়াত আল্লাহ বলতেছেন যে এই কোরআন, এই কোরআনের কোরআনটা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে আসতো তাহলে তোমরা এটার মধ্যে অনেক বৈপরীত্য খুঁজে পাইতা। আমি কিন্তু একটা ডিবেট করছিলাম এটা নিয়ে, যে কোরআনে জন কুমার সাহেবের সাথে, যে কোরআনে বৈপরীত্য নিয়ে। তো উনি দেখাইছিল যে এই আয়াতের সাথে আয়াত বিপরীত, পরে আমি ওগুলো আর কি খণ্ডন করছিলাম আর কি, জানি না কতটুকু আমার জ্ঞান কম কম পারছি, হয়তো আমার জায়গায় অনুগ্রহ থাকলে আরো পারতো। তো বিষয়টা হচ্ছে গিয়া এই এই যে এই যে মানে বিষয়গুলা, এখন এই কাজগুলো করতে গেলে আপনার যদি সঠিকভাবে করেন তাহলে কোনো সবকিছু ক্লিয়ার হবে, যদি ভুল হয় তখন দেখবেন যে মানে ঝামেলা থাকবে। ঝামেলা মানে আপনার জিনিসটা আপনার কাছে সহজ না, আপনার কাছে স্পষ্ট না, আপনার কাছে ঝামেলা, দলাদলি, মারামারি, হ্যাঁ এগুলো লাগতেছে। এখন ধরেন একটা ক্লাসের মধ্যে টিচার, আপনার ক্লাস 40 জন স্টুডেন্ট আছে, সেখানে 5 জন অবশ্যই থাকবে, 5 জন অবশ্যই থাকবে যারা খুবই খুবই এক্সেলেন্ট স্টুডেন্ট, যারা ভালো বোঝে, তাদেরকে আপনার বোঝা দ্বিতীয় এক কথা দুইবার বলা লাগবে। আবার 5 জন থাকবে যারা খুবই ডাল স্টুডেন্ট, তাদেরকে 5 মিনিট বলতে হবে ক্লাসের পরে, বলতে হবে তোমরা থাকবা, তোমাদের এক্সট্রা সময় দিয়ে বোঝাবো আমি 5 মিনিট 10 মিনিট ক্লাসের পরে। এখন আপনি বলছেন যে অস্পষ্ট আয়াত, অস্পষ্ট আয়াতে আগে একটু এটা ক্লিয়ার করি, অস্পষ্ট আয়াত যেগুলো আছে সেটা সম্পর্কে কি কেউ বলতে পারবে যে এই কোরআনে এই আয়াতটা দ্বারা কি বোঝানো হয়েছে, এটা কি কেউ বলতে পারবে? আচ্ছা ধরেন আমি একটা উদাহরণ দিই, সবচেয়ে বেশি যে উদাহরণ দিই, এই মুতাশাবিহাত আয়াতের মধ্যে কি কি আছে, আল্লাহ বলছে যে কোরআনটা পুরোটাই হিকমত। দেখেন লও কিন্তু লওর পিছনে ফিলোসফি থাকে, যেটা অনেকে বুঝে না, যারা ল যারা ল ইমপ্লিমেন্ট করে কিছু ফিলোসফি, যেমন বাংলাদেশের একটু বলতে দেন, বলেন একটু, আপনি আপনি একটু স্ক্যাটার চিন্তা করেন, একটু ক্লিয়ারলি আমাকে এই প্রশ্নটা একটু উত্তর দেন, হ্যাঁ বা না বলে তারপর একটু এক্সপ্লেইন করেন। কোরআনের যে অস্পষ্ট আয়াতগুলো আছে সেটা সম্পর্কে কি কেউ বলতে পারবে যে এই আয়াতটা, এই আয়াতে এই জিনিসটা মিন করা হয়েছে, এই আয়াত দ্বারা এই জিনিসটা মিন করছে আল্লাহ, এইটা কি কেউ বলতে পারবে নাকি এটা সবার কাছে অস্পষ্ট? দেখেন ভাই, ফার্স্ট অফ অল উত্তর হতে পারে, উত্তর হতে পারে যে হ্যাঁ এটা বলতে পারবে কেউ কেউ, বা উত্তর হতে পারবে না যে এটা কি সম্পর্কে এই আয়াতে আল্লাহ কি মিন করছে। ডেফিনেটলি উত্তর দিতে মানে মানে জিনিসটা হচ্ছে যে এই আয়াত দ্বারা এটাই বুঝাইছে, এটা ডেফিনেট জিনিসটা হচ্ছে যে মাল্টিপল জিনিস বুঝাইতে পারে, একটা আয়াত 5টা জিনিস বুঝাইতে পারে, 5টাই কারেক্ট অস্পষ্ট অস্পষ্ট আয়াত দ্বারা মাল্টিপল জিনিস বুঝাইতে পারে। ওকে তাহলে স্পষ্ট আয়াত মানে এটা, কিন্তু যখন আপনি যখন স্পষ্ট আয়াতের একটা হইতে হবে, স্পষ্ট যেটা মুহাম্মদ ওটা একটাই অনুবাদ করতে পারবেন, লিটারাল বললাম না, শব্দটা হচ্ছে যে আমি শুরুতে বলছি যে লিটারাল, থ্যাংক ইউ যে ডিফারেন্ট মিনিং বসাই দিতে হবে। তার মানে স্পষ্ট আয়াত দ্বারা একটাই মিনিং বের হবে এবং অস্পষ্ট আয়াত দ্বারা হাজারো মিনিং বের হবে, যেটা কেউ বলতে পারবে না যে এইটা দ্বারা এক্স্যাক্টলি এটাই বুঝাইছে জিনিসটা, ততটুকু। জি 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 ঠিক আছে, তাহলে না আমি আরো ক্লিয়ার করি ভাই, দর্শক এই পয়েন্ট আরো একটু ক্লিয়ারিফাই করি, আরো একটু ক্লিয়ারিফাই করি জিনিসটা। দেখেন যে আপনি ল ডিরাইভ করছেন, মানে আমি শুরুতেই বলছি যে এখান থেকে ল নেওয়া হবে মুহকামাত আয়াত, ল ডিরাইভ করে বলছেন। এখন ল যদি অস্পষ্ট থাকে ভাই, ওটা ল তো কেউ বুঝবেই না, যে ল বুঝবেই না সে মানবে কেমনে? তো লটা একবার ক্লিয়ার কাট একটাই হইতে হবে এবং এটা ডিকশনারি মিনিং হইতে হবে, মানে এটা কেউ মোটা মেটাফর ঢুকাইতে পারবে না। যেমন তোমরা তোমরা চুরি করো না, এখন চুরির জায়গায় অনেক কিছু ঢুকাইতে পারবে না, তোমরা রোজা রাখো, রোজা রাখা বলতে ফাস্টিং যেটা শরীয়তে আছে ওইটাই লিটারাল ফিজিক্যাল, এখানে কেউ মেটাফর ঢুকাইতে পারবে না। কি বলো?
থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা কি জানলাম, আমরা দুটো জিনিস মানে কয়েকটা জিনিস জানলাম। একটা হচ্ছে অস্পষ্ট আয়াত কোনটা, অস্পষ্ট আয়াত হচ্ছে সেই সকল আয়াত যে সকল আয়াতের মাল্টিপল মিনিং থাকতে পারে। এক, সেকেন্ড অফ অল, ওই মাল্টিপল মিনিং এর মধ্যে কেউ বলতে পারবে না যে এইটা এক্সাক্ট মিনিং। একজন বলতে পারে এটা মিনিং হতে পারে, ওইটা মিনিং হতে পারে, সবাই সবার অপিনিয়ন দিতে পারে, কিন্তু কেউ এক্সাক্টলি বলতে পারবে না যে এই আয়াতটা এইটা বোঝানো হয়েছে। সেকেন্ডলি, আমরা স্পষ্ট আয়াত সম্পর্কে যে জিনিসটা জানলাম, স্পষ্ট আয়াতের একটাই মিনিং হবে, একটাই মিনিং হবে, এবং এই মিনিংটা এক একজনের কাছে এক এক রকম হতে পারবে না, সবার কাছে একই রকম থাকবে। ঠিক আছে কবির, কবির গাজী ভাইয়া? জি জি, সেটা ল সবার কাছে সবাই বুঝবে এবং সবাই বুঝবে, স্পষ্ট হবে, সবার কাছে স্পষ্ট হইতে হবে, ক্লিয়ার হইতে হবে, ল হইতে হবে ওইটা। জি, আমাদের সাথে আসিফ ভাই যুক্ত হয়েছে, আমি আসিফ ভাইকে একটু অ্যাড করবো। খুব বেশি কথা কথা বলবো না, বাট আমি একটু একটু অ্যাড করি। আসিফ ভাই, আপনি যদি ফ্রি থাকেন প্লিজ একটু যুক্ত হয়ে যান। আপনারই লাইভ ভাই, আপনারই পেজ ইউটিউবে হচ্ছে। থ্যাংক ইউ আসিফ ভাই, থ্যাংক ইউ, ওয়েলকাম টু ইউর ওন ফেসবুক বা ইউটিউব লাইভ শো। আচ্ছা, নো প্রবলেম, বলেন, আপনার কথা বলেন, আমি শুনি। তো আসিফ ভাই, আমরা কোরআনের স্পষ্ট আয়াত এবং অস্পষ্ট আয়াত নিয়ে কথা বলছিলাম, মুতাশাবিহাত, আর একটা যেন কি কবি ভাই, মুকাম মুকামাত, আপনি শরীয়ত মুকামাত, আপনি মুকামাত বলতে পারেন, শরীয়ত শরীয়ত মারিফাত বলতে পারেন, একই জিনিস, কাহিনী একই। তার মানে আমরা দুটো আয়াত মুহকামাত এবং মুতাশাবিহাত। বলি ভাই থেকে আমরা আলোচনা করে যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে মুতাশাবিহাতের মাল্টিপল মিনিং থাকতে পারে এবং কেউ বলতে পারবে না ওটার এক্সাক্ট মিনিংটা কোনটা। সবাই নিজের অপিনিয়ন দিতে পারবে কিন্তু কেউ বলতে পারবে না এটা বলতে, এটাই বোঝানো হয়েছে। আর মুহকামাত যে আয়াতটা আছে বা স্পষ্ট যে আয়াতগুলো আছে সেটার মানে হচ্ছে সবার কাছে স্পষ্ট থাকবে এবং ওইটা দ্বারা আইন করা হবে এবং ওইটার কোনো ভিন্ন ইন্টারপ্রিটেশন থাকবে না, অতটুকু আমরা বুঝতে পারছি। ঠিক আছে আসিফ ভাই, আপনি মানে আমরা বেসিক্যালি যেটা জানি সেটাই আর কি কবির ভাই আমাদের সাথে অ্যাগ্রি করলো আর কি। তো আমি আমি আসিফ ভাই গতকালকে কবির ভাইয়ের সাথে আলোচনা করতেছিলাম আমাদের সবার ফেভারিট নিতে পারলে দিতে হবে যে আয়াতটা আয়াতটা আছে সুরাত আলাকের আয়াত চার নিয়ে। ঠিক আছে, তো সুরাত আলাকের আয়াত চার নিয়ে ওইখান থেকে তো একটা ল ড্রাইভ ল আসে, তাই না, একটা আইন আসে। আইনটা কি, যে আইনটা পাওয়া যায় যে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চার সাথে বিয়ে এবং যৌন সঙ্গম দুইটাই হালাল এবং তাদের কিভাবে তালাক দিতে হবে সেই বিষয়টা সুরা তালাকের চার নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে। তো কবি ভাই, 33 নম্বর সুরার 39 নম্বর আয়াত সহ এই দুইটা একসাথে পড়তে হবে। জি 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 জি, 33 নম্বর সুরা 39 নম্বর আয়াত এটার সাথে ইনক্লুডেড। তো কবি ভাই, এই সুরা তালাকের চার নম্বর আয়াত এটা তো স্পষ্ট আয়াত, তাই না? জি জি জি, এখান থেকে ল নেওয়া হচ্ছে। জি বলেন বলেন। জি জি, এখান থেকে ল নেওয়া হয়েছে। আসিফ ভাই, আমি আপনাকে নিয়ে আসলাম, আপনি কি আপনাকে একটু কষ্ট দিতে পারি আসিফ ভাই? হ্যাঁ হ্যাঁ, বলেন, অসুবিধা নেই। সত্যের সন্ধানে ভাই যুক্ত হয়েছে, ওনাকে কি যুক্ত করে নিব? ভাই আপনার লাইভ, না আপনি তো চালাইতেছেন এখন, তো আপনি কন্ট্রোলে, আমি তো এখানে গেছি। আরে ভাই রে ভাই, ওরে ভাই রে ভাই, আরে সত্য ভাই কি অবস্থা? ধন্যবাদ যুক্ত করার জন্য। না আজকে দেখলাম হঠাৎ একটু ইচ্ছা হলো, আসছি। আচ্ছা, আমি ইয়ে থেকে, আমি এটা না দেখে ইয়ে থেকে দেখি। স্ট্রিমিয়ারে নতুন একটা জিনিস অ্যাড হয়েছে, রেকর্ডিং, এটা কি জিনিস ভাই? আমি জানি না ভাই, আমি রেকর্ডিং এর অপশনটা ছিল আমি অন করে রাখছি, আমি জানি না এটা বোধহয়, এটা কোনটা আর কি ছিল, এটা লাইভ রেকর্ডেড হচ্ছে কিনা আমি বুঝতে পারতেছি না আর কি। আচ্ছা আচ্ছা ইয়া কবির ভাই, তো আমাদেরকে একটু এই আয়াত থেকে আমাদেরকে একটু পরে বুঝাই দেন তো এই আয়াতে অ্যাকচুয়ালি কি বলা হয়েছে। জি কবির ভাই,
What just happened? What happened? What just happened? পরিবার তো চলে গেল না আসিফ ভাই, মানে আমি এই আয়টা বের করার কারণটা হচ্ছে কবির ভাইয়া সত্য সুন্দরী ভাইয়ের লাইভে যে বলতেছিল যে এই আয়ের দ্বারা কখনোই, এবং কবির ভাইয়ের যে কবির ভাই হচ্ছে একজন আহলে কোরআন, বুঝতে পারছেন তো ওনার মতো হচ্ছে। আচ্ছা কবির ভাই আসছেন, আচ্ছা কবির ভাই আপনি শুনতে পাচ্ছেন? কবির ভাই আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো ভাই, আমি একটু চাপ লেগে গেছিল তো। না না নো নো ওয়ারি নো ওয়ারি। প্রথম দুই তিনটা আয়াত পড়েন। আমরা ওটা পড়বো, অবশ্যই পড়বো, বাট আমার যে পয়েন্টটা মেক করে আমি অবশ্যই অবশ্যই একটা পড়বো। আপনি আমি এখান থেকে একটা ছোট পয়েন্ট মেক করবো দেখে, বা ছোট না মোটামুটি একটা বড় পয়েন্ট মেক করবোই দেখে। পয়েন্টটা লম্বা হবে না, বাট বড় ধরনের একটা পয়েন্ট হবে। এই পয়েন্টটা মেক করবো দেখেই আমি আপনাকে এআইটা পড়তে বলতেছি। এআইটা পড়ার পরে আপনার যদি ডিফারেন্ট কোনো মত থাকে, কোনো সুরা বাকারা বা যে কোনো সুরারই মত থাকে, আমি সেখানে অবশ্যই যাবো। আমি আপনি আমার হচ্ছে আমার ডেকে নিয়ে আসার চেষ্টা, আমি আপনার ওই ইচ্ছাটা আমি অবশ্যই পূরণ করবো। আপনি যেটা বলছেন আমি সেখানে অবশ্যই যাবো। বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে গিয়ে আমি আয়াত পড়ার প্রথমে দেখতে হবে আমি আয়াত পড়ার যোগ্য কিনা। মানে আমি আয়াত পড়ে ওখান থেকে তো আপনার ইমপ্লিকেশন দিবেন, অনেক মানুষ শুনতেছে এটা, মানে এই জন্য আমি একটু মানে কিছু কনটেক্সট ক্লিয়ার করে তারপর আমি কিছু তো বেশিক্ষণ লাগবে না, বেশিক্ষণ লাগবে না ভাই। আমি ভাই স্টেপ বাই স্টেপ মেথোডোলজিক্যাল ওয়েতে আগাই ভাই, আমার কাছে মেথোডোলজি মানে হ্যাঁ সব কিছু বলতে হবে না। আমরা একটা পাবলিক ডিসকাশন করতেছি, পাবলিক ডিসকাশনের সময় যে সময় আমরা কিছু কিছু গ্রাউন্ড ওয়ার্ক মেক করি, গ্রাউন্ড ওয়ার্ক মেক করি বিকজ গ্রাউন্ড ওয়ার্ক। আপনি তো শিক্ষিত মানুষ, আপনি যদি এরকম করেন না, দেখেন আপনি তো ইউনিভার্সিটিতে যে প্রিরিকুইজিট কোর্স থাকে আপনি আপনাকে করতে দিবে সেটা এক প্রিরিকুইজিট কোর্স না, আগে টানা করে পড়াটা করতে দিবে ভাই। এটা এটা যদি প্রিরিকুইজিট থাকে, এই 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 আয়াতের অনেক প্রিরিকুইজিট আছে, এটা যদি পয়েন্ট থাকে ভাই, জাস্ট যদি থাকে আমরা ওখানে অবশ্যই যাব, ট্রাস্ট মি যাব। আপনি আমাকে যেখানে নিয়ে যাবেন, আপনি আপনার ঘোরা যাবেন বিশ্বাস করি না, হ্যাঁ আমি অবশ্যই যাব, আমি 100% গ্যারান্টি দিচ্ছি। এই আমার পয়েন্টটা মেক করার সাথে সাথে কাজ করে না ভাই। আমি আমি ক্যালকুলাস ক্যালকুলাস সেকেন্ড পেপার আমি ক্যালকুলাস ফার্স্ট না করেই আমি আগে নিয়ে ফেললাম, তারপরে গেলাম ক্যালকুলাস। আমি শুধুমাত্র এখান থেকে আপনি যেভাবে এটা ইন্টারপ্রিটেশন করবেন সেই ইন্টারপ্রিটেশনই নিব, এবং আমি বলবো না আপনি ইন্টারপ্রিটেশনই সম্ভব না, প্রিরিকুইজিট এআইতে ইন্টারপ্রিটেশন প্রিরিকুইজিট ছাড়া সম্ভবই না, এটা আমি বলবো। আচ্ছা ওকে ঠিক আছে, তাহলে আপনার ইন্টারপ্রিটেশন করার দরকার নেই, কইবে তাহলে আমি ইন্টারপ্রিটেশন করি, আপনি আমার সাথে জাস্ট একমত কি একমত না অতটুকু বলে দেন, ঠিক আছে? আপনার ইন্টারপ্রিটেশন করা লাগবে না, আমি শুরুতে একমত না, আমি শুরুতে বললাম আমার আমার মত আছে, আমি আমার সিস্টেমে আগাইতে দিলে আমি বলতে পারবো। আচ্ছা ঠিক আছে, আপনি একমত, আমি দর্শকদের জানাই এই আয়াতে কি বলা হয়েছে, তারপরে যদি আপনার একমত না থাকে এবং ওইখানেও যে আমার পয়েন্টটা মেক হবে আমি দেখাই দেব, কোনো সমস্যা নেই। জাস্ট আপনি শুনুন আমি এই আয়াতে কি পড়ি এবং কি পয়েন্টটা মেক করি। জি, সুরা তালাকের 4 নম্বর আয়াতে আল বায়ান ফাউন্ডেশন থেকে যে জিনিসটা পাওয়া যাচ্ছে, তোমাদের স্ত্রীর মধ্যে যারা রীতিমতো হওয়ার কাল অতিক্রম করেছে তাদের ইদ্দত সম্পর্কে যদি তোমার যদি সংশয় থাকে, সংশয় থাকা তোমরা যদি সংশয় থাকো এবং যারা এখনো ঋতুর বয়সে পৌঁছানি তাদের ইদ্দতকাল হবে 3 মাস। মানে এমন মহিলাদের কথা বলা হচ্ছে এখানে যে মহিলাদের ঋতুচক্র বন্ধ হয়ে গেছে, মানে যে মহিলারা মেনোপজে পৌঁছে গেছে বা যাদের এখন পিরিয়ড হয় না, এবং সেকেন্ড যেটার কথা বলা হয়েছে এবং এখনো যারা ঋতুর বয়সে পৌঁছায়নি, মানে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা যারা এখনো যাদের এখনো ঋতুস্রাবটা কি হয়নি শুরু হয়নি, তাই না? এই দুইটা বা এই দুইটা টাইপ অফ পিপলের কথা বলা হয়েছে যে এদেরকে এদের ইদ্দতের সময় কথা হবে। ইদ্দত মানেটা কি? ইদ্দত মানে হচ্ছে কাউকে যদি বিয়ে করেন আপনি, কারোর সাথে যদি যৌন সঙ্গম করেন, তাদেরকে তালাক দেওয়ার আগে
যে সময়টা দেখতে হয়, যে সে প্রেগনেন্ট কি প্রেগনেন্ট না এটা দেখার জন্য যে সময়টা দেখতে হয় সেটাকে বলে ইদ্দত। 3 মাসের একটা অপেক্ষা আছে, আর যেহেতু আপনাদের মধ্যে সেক্স হয়ে গেছে সে প্রেগনেন্ট কি না তালাক দেওয়ার আগে এটা দেখার জন্য যে ওয়েটিং পিরিয়ডটা থাকে সেটাকে বলা হয় ইদ্দত। তো এই এখানে যে যে বিষয়টা বলা যে এবং যারা আয়াতে তালাক শব্দটা দেখান, না না আয়াতে তালাক শব্দটা দেখান, সেক্স শব্দটা দেখান, অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদেরকে বিয়ে করে তাদেরকে তালাক দেওয়ার আগে তাদেরকে ইদ্দত দেখ তাদেরকে ইদ্দত দেখার বিষয়টা এখানে উল্লেখ আছে। অর্থাৎ অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদের সাথেও বিয়ে এবং তাদের সাথে যৌন সঙ্গম দুইটাই এই আয়াতটা দ্বারা হালাল করা হয়েছে। এটা হচ্ছে আমার ইন্টারপ্রিটেশন। এখন আমি আসিফ ভাইয়ের কাছে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদের যেহেতু ইদ্দতের বিষয়টা বলা হয়েছে এবং ইদ্দত বিষয়টা যেহেতু তখনই আছে যখন তার সাথে যৌন সঙ্গম হয়, সে তো এখান এই আয়টা দ্বারা অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদেরকে বিয়ে করা এবং তাদের সাথে যৌন সঙ্গমের বিষয়টা হালাল করা হয়েছে। এই বিষয়টা কি আমি ভুল বললাম বা এই বিষয়টাকে আমার নিজস্ব ইন্টারপ্রিটেশন নাকি এইটার ইসলামিক বেজ আছে? আপনি কি এটা একটু বলবেন আসিফ ভাই? এটা তো ইসলামের যারা মানে কোরআনে হচ্ছে গিয়ে যে জিনিসটা বলা আছে সূরা নাহলের 89 নম্বর আয়াতে যেটা বলা আছে যে এটা কোরআন হচ্ছে স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ, বিস্তারিত এবং স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ, এবং এই আয়াতটা হচ্ছে এটা কোনো মুতাশাবিয়াত আয়াত না, এটা এখানে এই আয়াতের ভিতরে কোনো অস্পষ্টতা নাই। এটা যেহেতু একটা বিধান, এটা যেহেতু মানুষের জন্য একটা আইন, সেহেতু এই আয়াতের ভিতরে কোনো অস্পষ্টতা নাই। এবং এই আয়াতের ভিতরে যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে যে অ্যান্ড দ্য ওয়ান্স হু নট মেনস্ট্রুটেড অ্যান্ড দোজ হু আর প্রেগনেন্ট, এই এই দুইটা ক্যাটাগরি বলা হয়েছে এই আরবিতে যে শব্দ দুইটা আছে, যারা এখনো ঈদ মানে যারা এখনো ঋতুতে পৌঁছায় নাই, ঋতুতে আসে নাই, ঋতুতে রিচ করে নাই, এই জিনিসটা আরবিতে খুব স্পষ্টভাবে এই জায়গায় আছে। এবং এই ওয়ার্ডটা দ্বারা যারা এটাই মিন করে যারা এখনো ঋতুতে পৌঁছায় নাই। এখন এটা দুইটা ক্ষেত্রে হইতে পারে, মানে এটা যৌক্তিকভাবে সম্ভব দুইটা ক্ষেত্রে। একটু শেষ করি ভাই, এটা সম্ভব দুইটা ক্ষেত্রে। একটা হচ্ছে হয়তো অনেকের বয়স হয়ে গেছে, হয়তো অনেকের শারীরিক সমস্যা হয়, শারীরিক সমস্যার কারণে হয়তো 25-26 বছর বয়স হয়ে গেছে কিন্তু এখনো সেই জিনিসটা হয় নাই, ওই জিনিসটা শারীরিক ইস্যুর কারণে হয় নাই। এবং আরেকটা হইতে পারে কোন একটা শারীরিক সমস্যা, যেটা মেইনস্ট্রিম, যেটা মেইনস্ট্রিম, এটা মেইনস্ট্রিম না আসলে, যেটা বললাম এটা মেইনস্ট্রিম না, মেইনস্ট্রিম এটা খুবই, এটা খুবই সামান্য পার্সেন্টেজের কিছু মানুষের এই এই ধরনের ঘটনা ঘটতে পারে। এটা রেয়ার কেস হয়, সম্ভব হওয়া সম্ভব কিন্তু খুবই রেয়ার কেস, 0.1% বা 0.05% এইরকম এইরকম কিছু মানুষের এই ধরনের একটা রোগ হওয়ার হওয়ার সম্ভাবনা আছে যাদের এই জিনিসটা হয় না, বয়স হয়ে যাওয়ার পরও হয় না। আর আরেকটা হচ্ছে ক্যাটাগরি হচ্ছে বাচ্চা, যাদের এখনো সেই জিনিসটা হয় নাই, সেই জিনিসটার বয়সই তারা পৌঁছায় নাই। এখন এই আয়াতটার যে প্রেক্ষাপট এবং পরিপ্রেক্ষিত সমস্ত কিছু অ্যানালাইসিস করে পৃথিবীর সমস্ত, যেমন আসিফ ভাই ক্লাসিক্যাল স্কলার জি আসিফ ভাই, যেমন এই যে আমাদের প্রিন্সেসের ওস্তাদ তাফসিরে জাকারিয়া আর কি, জাকারিয়া সাহেবের যিনি হচ্ছে আমাদের প্রিন্সেসের ওস্তাদ, ওনার তাফসিরের মধ্যে এটা লেখা যে এখনো হায়েজ আসা শুরু হয়নি তাদেরও। আমি আপনাকে ব্যাখ্যা করার সুযোগ দিয়েছিলাম, আপনি বুঝছেন এই আয়াতে আসার আগে আপনার ভিন্ন একটা আয়াত পড়া তারপর এখানে আসতে হবে, আপনি এখন আইসেন না, আপনাকে সুযোগ দিয়েছিলাম, আপনি সুযোগটা নেন নাই, আমি আপনাকে সুযোগটা আবার দিই। আরে কি আসছে জানে বাবা, আমি আপনাকে সুযোগ করে না আজ করে না এর ব্যাখ্যা। আচ্ছা বলেন, শেষ করেন, শেষ করেন। আপনি যখন ব্যাখ্যা করার জন্য আপনার প্রি রিকোয়ারমেন্ট আছে, আপনার প্রি রিকোয়ারমেন্ট এনে তারপর আমি আপনাকে ব্যাখ্যা করার পুরোটা ব্যাখ্যা করে শুরু দেবো। আমি আপনাকে কথা যেহেতু দিয়েছি দিব আপনাকে, বাট এখন তো ব্যাখ্যাটা আমরা করতেছি, আপনি তো বলেই দিয়েছেন ব্যাখ্যা করার আগে আমাদের যে আমাদের এই ব্যাখ্যার সাথে আপনি একমত না, রাইট? এখন তাহলে তো আমাদের ডিস্টার্ব করার দরকার নেই, আপনি তো বলে দিয়েছেন এটার সাথে আপনি একমত না। জি আসিফ ভাই, তাহলে আপনি একটু বলেন, তারপর ওনার ব্যাখ্যা করার যখন সুযোগ আসবে আমি ওনাকে পুরোটাই দিব আর কি। জি, তো যেটা বলতেছিলাম যে এই যে এইটার উত্তর আমি 10 সেকেন্ডে দিতে পারবো, 10 সেকেন্ডে এই এতটা সমস্যার সমাধান 10 সেকেন্ড লাগবে। তার দিয়ে অসুবিধা নেই, দিয়ে আপনি দিয়ে অসুবিধা, আমি আপনাকে 10 মিনিট দিব, কোনো সমস্যা নেই, আপনি পুরোটাই দিয়ে 10 মিনিট লাগবে না, 10 সেকেন্ড লাগবে না, 10 মিনিটই দিব। জি আসিফ, তো এই জিনিসটা দ্বারা যে মানে প্রাচীন যুগের যে আলেমরা এবং মুহাম্মদের যারা সাহাবি যারা ছিল তাদের যে বক্তব্য পাওয়া গেছে এবং একদম 99.99 ক্লাসিক্যাল তাফসিরে এই জিনিসটাই বলা আছে যে এই জিনিসটা
এই সুরাটা নাজিলের প্রেক্ষাপটে ছিল এরকম যে কিছু লোক এসে জিজ্ঞেস করছিল যে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের বেলায় কি হবে এবং যাদের যারা বেশি বয়স হয়ে গেছে তাদের বেলায় কি হবে। তখন মোহাম্মদ এই কথাটা বলছিল যদি এখনো হায়েজ না পৌঁছায় থাকে তাহলে এই এই আয়াতটা সেই সময় নাজিল হয়েছিল, তাহলে যদি এই আয়াতটার অর্থ যদি অন্য কিছু হয় তাহলে বুঝতে হবে যে, এবং ইসলামী শরীয়তের আইন, চার মাঝহাবের চার ইমাম এবং বাদ বাকি যারা আছে ইসলামের যত বড় বড় স্কলার আছে এই পর্যন্ত যত যত বড় বড় স্কলার আসছে 1450 বছর ধরে, এটা ইনফ্যাক্ট এটা একটা শরিয়া আইন, এই বিষয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই আলেমদের ভিতরে যে এই আয়াতটা ওই বাচ্চা মেয়েদের বেলাতেই নাজিল হয়েছিল। এটা নিয়ে প্রাচীন যুগের আলেমদের ভিতরে কখনো কোনো মতবিরোধ ছিল না, যে এই পর্যন্ত হিস্ট্রি জানা গেছে যে ইমাম ইবনে তাইমিয়া পর্যন্ত এরকম কোনো মতবিরোধ পাওয়া যায় নাই যে এটা নিয়ে কোনো দ্বিমত আছে কারো। এবং অন্যান্য সাহাবিদের যে জীবনীগুলা, জীবনী গ্রন্থগুলো, সেখানেও দেখা গেছে যে তারা এই কাজটা নিজেরা ব্যক্তিগত জীবনে করছে। মোহাম্মদের ব্যক্তিগত জীবন এবং উমরের ব্যক্তিগত জীবন, আলীর ব্যক্তিগত জীবন অ্যানালাইসিস করলে পাওয়া যায় এই ঘটনাগুলো তারা নিজেরা প্র্যাকটিস করছে। সুতরাং এটার সাথে সমস্ত কিছু যেহেতু একদম খাপে খাপে মিলে যাচ্ছে, তা সুতরাং বলা যায় যে এটা অবশ্যই শিশুদের বিয়ের ক্ষেত্রে এই জিনিসটা বলা হয়েছে। এবং যদি কেউ এখন বলে যে না এটা শিশুদের বিয়ের ক্ষেত্রে বলা হয় নাই, তাহলে সেই 1450 বছর ধরে মুসলমানরা কোরআনের একটা আয়াতকে ভুলভাবে ব্যাখ্যা করে আইন প্রণয়ন করে শত শত বছর ধরে সেই আইনটাকে সমাজে অ্যাপ্লাই করার কারণে সেই মুসলমানদেরকে তো তাহলে এখন মুরতাদ ঘোষণা করতে হবে। এবং তারা যে একটা জিনিস বোঝে নাই, এইটার দায়িত্ব তো আল্লাহর উপরে বর্তায়, কারণ আল্লাহ এমন কি একটা নাজিল করলো যেটা বারবার বলে দিছে ব্যাখ্যা সহ বিশ্লেষণ সহ বিস্তারিত সহ, আমি ভালোভাবে সুস্পষ্টভাবে আয়াত নাজিল করেছি, বেটায় তুই বেটা মানে কি আয়াত নাজিল করলি যেটা 1450 বছর ধরে মুসলমানরা এটার মানেই বুঝতে পারলো না। অ্যান্ড 1450 বছর পরে আমাদের কবির গাজী ভাই বাংলাদেশ থেকে একজন, উনি এটার আসল সত্যিকারের যে অর্থটা সেটা আলটিমেটলি বুঝতে পারছে, বুঝতে পেরে যদি আমাদেরকে বুঝাইতে তাহলে আমরা খুবই মানে ধন্য হব যে উনি এটা বুঝে ঠিক আছে সমস্যা নেই। আপনি এত এত বছর পরে হয়তো আপনার মতো দু একজন আরো হয়তো দুই চারজন বুঝছে, কিন্তু সে তাদের সংখ্যা তো মানে 100-এর বেশি হবে না, মানে গুনলে হাতে গুনলে দুই হাতে গোনা যাবে, দুই হাতে তিন হাতে গোনা যাবে আর কি, 100-150-এর বেশি হওয়ার কথা না এরকম। ভাই আমাকে সুযোগ দেন রে ভাই, লেকচার আপনারা লেকচার তো দিন, আপনাদেরকে লেকচার দেন আমাকে, বলতে দেন রে ভাই, আপনাদের সুযোগ দাও, উত্তরটা দিতে দেন। এখানে যে তথ্যটা আছে যে দেখো এটা বড় হচ্ছে আয়াতের যে শানি নজুলটা, সেই শানি নজুলটা এখানে কিন্তু উল্লেখ আছে, সেটা হচ্ছে যে দেখো ইবনে জারির রাহিমাহুল্লাহ আবু কোরাইব ইবনে সাইব রাহিমাহুল্লাহ আমরা মেসালিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে উবাই ইবনে কাহাব রাদিয়াল্লাহু তাআলা একদিন বলেন যে আল্লাহ রাসূল অনেক মহিলাদের ইদ্দত সম্পর্কিত কোরআনে কিছু উল্লেখ করা হয়নি, যেমন অপ্রাপ্ত বয়স্ক হবে, দেখুন এখানে অপ্রাপ্ত বয়স্ক মেয়ের কথা উল্লেখ আছে, ও গর্ভবতী নারী, তখন আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেছেন, এই আয়াত নাজিল করেছেন এবং এই হাদিস দ্বারা ইবনে জারির রাহিমাহুল্লাহ দলিল পেশ করে, মানে এই যে হাদিসটা যে উবাই ইবনে কাহাব রাদিয়াল্লাহু যখন এই প্রশ্নটা করেছেন তখন এর জবাবে আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করেছেন, এবং এই হাদিস দিয়ে মানে কোরআনের অন্যতম প্রাচীন ব্যাখ্যা করেছি আমি প্রথমেই দেখালাম যে তাফসিরটা দেখতে পাচ্ছি একটা হাদিস যেখানে ইমাম ইবনে জারির রহিমাহুল্লাহর মতো প্রাচীন মুফাসসির দলিল নিয়েছেন যেখানে অপ্রাপ্ত বয়স্ক মেয়ে অর্থাৎ নাবালিকা মেয়েদের ইদ্দতের ব্যাপারে দলিল নেওয়া হয়েছে। আরো দেখুন এই মুহূর্তে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সৌদি যে ফতোয়া বোর্ড, সেই ফতোয়া বোর্ডের ওয়েবসাইট আর কি, মানে দি পার্মানেন্ট কমিটি ফর দ্য স্কলারলি রিসার্চ এন্ড ইফতা, দেখুন এখানে বলা আছে মেম্বার বাবর আবু জাহির, সালিহ আল ফাউজান, আব্দুল আজিজ আল শাইখ, আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রহিমাহুল্লাহ, তারা হচ্ছে এই বর্তমান সময়ের সর্বশ্রেষ্ঠ ফকিহদের কয়েকজনের নাম। এটা হচ্ছে যে সৌদি ফতোয়া বোর্ডের মানে ফতোয়া গুলো এই ওয়েবসাইটে দেওয়া হয়, এই ওয়েবসাইটটাতে দেখুন এইখানে একদম সরাসরি বিষয় প্রশ্ন করা হয়েছে। দেখুন প্রশ্নটা করেছে ইজ ইট ট্রু দ্যাট দ্য প্রফেটস ম্যারেজ টু আয়েশা হোয়াইল স্টিল ইয়ং ওয়াজ ওয়ান অফ, দেখুন তো বলা হচ্ছে যে এটা কি সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আয়েশা রাদিয়াল বিবাহের ব্যাপারটা থেকে পুরো উম্মাহ কি দলিল নিতে পারবে প্রশ্নটা করা হয়েছে। এরপর বলা হচ্ছে যে ইজ ইট পারমিসিবল টু কনজিউমেট ম্যারেজ উইথ ইম্যাচিউর গার্ল, মানে হচ্ছে মানে নাবালেগা মেয়ের সাথে বিবাহ কনজিউমেট করা বা বাসর করা এটা কি আসলে বৈধ। তারপর বলেছে ইফ নট দেন শুড শি অবজার্ভ থ্রি মান্থস এট ইদ্দা, মানে এক্স্যাক্টলি যে বিষয়টা আমি আলোচনা করছি যে আসলে এই যে সূরা তালাকের 4 নম্বর আয়াত থেকে কি আসলে অপ্রাপ্ত বয়স্ক বা নাবালেগা সহবাস বা সাথে সহবাস জায়েজ হওয়ার দলিল পাওয়া যায় কিনা এটাই এখানে প্রশ্ন করা হয়েছে। তো ফতোয়া বোর্ড থেকে উত্তরটা দেওয়া হচ্ছে কি দেখুন যে দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখুন তারপরে আমি হারিয়ে ফেলাম সরি কোথায়,
Aisha Ranha, when she was 6 years old, he consummated the marriage in Al-Madinah when she was 9 years old. Actually, this is not a party, this is not a particularity just for him. Thus, it is permissible to contract the marriage of an immature girl and consummate it. And it is said that Rasul Sallallahu Alaihi Wasallam, Aisha Ranha, she was 6 years old, and she was 9 years old, and she was 9 years old, and she was 9 years old. Actually, this is not a particularity just for him. So, it is not a particularity just for him. Permissible to confront the marriage of an immature girl and consummate it mane sadharan bhabe eta buidho je jodi na padega hoy tahole bibaho consummate kora buidho aro bola hocche even before maturity if she is able to bola hocche je emon ki boyoshonte kala bolcha ageo tar bola hocche if she is able to jodi she sokkhom hoy tarpor bola hocche as for the iddah of an immature girl allah subhanahu wa taala define the iddah of those who have passed the age of maturity or than those who are still immature to be 3 months tarpor dekho ekhane surah talaqer 4 number ayat ta sekhane কবির গাজী ভাই বুঝতে পারছে সেটা 1450 বছর ধরে, যে এত বছর ধরে যে খিলাফত আমল হইলো, শরিয়া শরিয়ত ভাই আপনি যাই না যাই না আসিফ ভাই আপনি যাই না আপনি আপনিও বুঝতে পারবেন, আপনি আমার থেকে অনেক জ্ঞানী, আপনি বুঝতে পারবেন। না না না, আমি তো ধরে নিচ্ছি যে আপনি বুঝতে পারছেন, এই জিনিসটা ধরে নিয়ে আমি কথাটা আগাচ্ছি। এই যে আপনি যে এই জিনিসটা বুঝতে পারছেন, এই জিনিসটা কিন্তু মানে বৈজ্ঞানিক ভাবে যখন এই জিনিসটা মানুষ জানতে পারলো যে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সাথে বিয়ে করলে কি কি ক্ষয়ক্ষতি হয়, শারীরিক এবং মানসিক ক্ষয়ক্ষতি হয়, যেটা আন্তর্জাতিকভাবে একটা প্রেসার ক্রিয়েট করা হইলো পুরো মানে জাতিসংঘ থেকে, ইউনিসেফ থেকে, বিভিন্ন দেশের উপর প্রেসার ক্রিয়েট করা। ভাই আমি সরাসরি মানুষ আমরা একটু বলেন আসি ভাই, প্লিজ ভাই, কই ভাই আমার কথাটা শেষ করতে দেন তো ভাই, কথাটা শেষ করতে দেন। এই যে ইউনিসেফ থেকে যে প্রেসার ক্রিয়েট করা হইলো বিভিন্ন দেশে দেশে, সচেতনতা তৈরি করা হইলো যে বাচ্চা মেয়েদেরকে যেন প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে না দেয়, এই সচেতনতার পরে গিয়ে কবির ভাই জিনিসটা বুঝতে পারলো যে কোরআনে আসলে ওইটা বোঝায় নাই এটা বুঝাইছে। তার মানে যদি আমরা এটা, তার মানে আমরা বুঝতে পারি যে কোরআনে যে জিনিসগুলা বলা আছে সেই জিনিসগুলা মানুষ বৈজ্ঞানিক গবেষণা দিয়ে আবিষ্কার করার আগ পর্যন্ত মানুষ কোরআনের আয়াতের অর্থ বুঝতে পারে না। যখন মানুষ আসলে জ্ঞান বিজ্ঞান দিয়ে জিনিসগুলা অ্যানালাইসিস করতে পারে, তাদের কাছে যথেষ্ট পরিমাণ ডেটা থাকে এবং যথেষ্ট পরিমাণ গবেষণা থাকে, তখন আসলে কোরআনের মূল অর্থটা যদি বাইর করা যায়, এর আগ পর্যন্ত যদি কোরআনের একটা ভুল অর্থ দিয়ে পৃথিবী চলে, তাহলে এই বালের কোরআন দিয়ে আমি করবটা কি, যে এই বালের কোরআনের কোনো অর্থ হয় না। আরে ভাই আমি উত্তরটা 10 সেকেন্ডে চাইছি, আপনারা এত দৌড়াইতেছেন কেন? 10 সেকেন্ড চাইছি ভাই, দৌড়াইতেছেন কেন? আরে আরে শেষ করি, আমি তো দৌড়াইতেছি না, ভয় পাইতেছেন নাকি? ভয় পাইতেছেন, ভয় পাইতেছেন, শুনেন আমার। হ্যাঁ ভাই অনেক ভয় পাচ্ছি, আপনার সম্ভব আপনাকে ভয় না পাওয়া উপায় আছে? আচ্ছা, যে জিনিসটা বলছি ভাই ভাই বলুন না, হ্যাঁ আসি ভাই প্লিজ। যে জিনিসটা বলতেছে যে এই বালের কোরআন দিয়ে আমি করবটা কি, যে এই বালের কোরআনের অর্থই বোঝা যায় না সারা জীবন। না বালের বালের কোরআন কেন বললো ভাই? না আমি কিন্তু ভদ্র ছিলাম এতক্ষণ, না এই বালের কোরআন বলে আমি কিছু বলি না, আপনাকে দেন 10 সেকেন্ড, তারপর কালকে আমি আমাকে গালি দিবেন ভাই বালের কোরআন বলে আমি? ঠিক আছে ঠিক আছে, আপনি ভদ্র থাকেন, আপনি আপনি ভদ্র মানুষ, আপনাকে আরে আমি কোরআন আমার কাছে, আমি কোরআন আমার কাছে জঘন্য নোংরা কথা, এটাকে আমি কেন সম্মান করতে যাব ভাই? আসি ভাই অফকোর্স আমি আপনার সাথে মানে কোনোভাবে দ্বিমত না, বাট দ্য থিং ইজ আচ্ছা আমাকে 10 সেকেন্ড কথা বলুন না, আপনি আমাকে 10 সেকেন্ড কথা বলুন, 10 সেকেন্ড আমি ইয়েস নো, আমি আপনাকে আমি আপনাকে আমি আপনাকে সুযোগ দিচ্ছি। আসি ভাই যেহেতু কবির ভাইয়াকে আমি নিজে ডেকে নিয়ে আসছি, সেহেতু বেচারা যেহেতু আনকমফোর্টেবল ফিল করতেছে ওটা বলা দরকার নেই, বাট আপনার পয়েন্টটা মোটামুটি 100% ক্লিয়ার, এবং আপনার পয়েন্টের উপর বেস করে আমি একটা পয়েন্ট দিতাম। থ্যাংক ইউ, আপনি আর অনেক ইজি করে দিয়েছেন এবং আমি পয়েন্টটা দিতাম, বাট আমি পয়েন্টটা মেক করার আগেও আই থিঙ্ক পয়েন্টটা মোটামুটি ক্লিয়ার সবার কাছে, বাট যদিও যারা যারা ধরতে পারেনি আমি আরো একটু ক্লিয়ার করে দেবো। আমি আপনাকে সুযোগ দিচ্ছি, আপনার যদি ছোট কিছু বলার থাকে বলতে পারেন, এবং আমি আপনার আপনি যদি ফুলন ব্যাখ্যা করার থাকে আমি আপনার আমার ভাই এই আয়াতের প্রশ্নের উত্তর 10 সেকেন্ডে দিতে পারবো, এখনো 10টা সেকেন্ড দিতে পারতেছেন না আপনারা ভালো লাইভ করেন, 10 সেকেন্ড লাগবে উত্তর দিতে। দিচ্ছি দিচ্ছি, এই যে বলেন, এখন বলেন প্লিজ, বলেন বলেন, আপনাকে দিচ্ছি। যে আচ্ছা হিজরা আগে বিয়ে করে না ওয়াল্লাতি, দাঁড়ান দাঁড়ান আমি লিটার আমি যেটা বলছি সেটার উপর থাকবো, লিটারাল ওয়াল্লাতি শেষ আপনার বলো
আপনার কি কই ভাই আর কিছু বলার আছে? আমি আপনার যদি বলার না থাকে আমি তাহলে আমার যে ফাইনাল পয়েন্টটা মেক করার সেই পয়েন্টটা মেক করবো আর কি। আপনার কি আর কিছু বলার আছে কই ভাই? না আমার কিছু কিছু বলার নেই। ওকে থ্যাংক ইউ। তো দর্শক যারা যারা দেখলেন এতক্ষণ কবি ভাইয়ের সাথে প্রথম থেকে যে আলোচনা দেখলেন ওটার উপর বেশ করে আমি আমার লাস্ট পয়েন্টটা মেক করবো। কবি ভাইকে আমি ডেকে নিয়ে এসেছিলাম আজকে স্পষ্ট এবং অস্পষ্ট আয়াত নিয়ে আলোচনা করার জন্য। কোরআনে কিছু আয়াত স্পষ্ট, যে আয়াতের প্রথম আলোচনা থেকে আমি যেগুলো জানলাম যে যে আয়াত থেকে আইন নেওয়া হবে, যে আয়াতগুলার একটাই মিনিং থাকবে সবার কাছে স্পষ্ট হবে, এবং কিছু আয়াত থাকবে অস্পষ্ট যে আয়াতে হাজারো মিনিং থাকতে পারে এবং কোনটা সঠিক মিনিং ওইটা কেউ বলতে পারবে না এবং ওইটা দ্বারা কোনো আইন করা হবে না। নাও এইগুলো কিন্তু আমরা কবির ভাই থেকে ভ্যারিফাই করে নিচ্ছি আর কি। কবির ভাই আমাদের সাথে এখানে একমত হচ্ছে না আসিফ ভাই, মাই পয়েন্ট ইজ কবির ভাই মনে করেন এটা হচ্ছে সুরা তালাকের 4 নম্বর আয়াত হচ্ছে একটা স্পষ্ট আয়াত, কবির ভাই একটু আগে স্বীকার করেছিলেন এটা হচ্ছে স্পষ্ট আয়াত এবং এটা থেকে আইন নিতে হবে এবং সবার জন্য আইনটা একই হবে। এই জিনিসটা স্পষ্টকে মানে মানে এই স্পষ্ট এই জিনিসটা কার দ্বারা, যে স্পষ্ট অস্পষ্ট এই জিনিসটা হচ্ছে আল্লাহর দ্বারা। আল্লাহ নিজে বলেছে যে এই জিনিসগুলো মানে কোরআনে কিছু আয়াত স্পষ্ট কিছু কিছু আয়াত অস্পষ্ট। এটা যদি স্পষ্ট আয়াত হয় এটা থেকে যদি একটাই আইন একটা আইনই হয় তাহলে ওই একটা আইন একটা বিধানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কবি ভাই একটু আগে যেই প্রপোজিশনটা আমাদের কাছে মেক করলেন যে একটাই আইন হবে ওইটা দ্বারা আইন হবে এবং ওটার কোনো ভিন্ন ইন্টারপ্রিটেশন থাকবে না, কবি ভাই এখন নিজেই আমাদেরকে ব্যাখ্যা করে বলতেছেন যে ওটার মধ্যে কেন ভিন্ন ডিফারেন্ট ওটার মধ্যেও যে ভিন্ন ইন্টারপ্রিটেশন আছে। ফান্ডামেন্টাল যে কন্ট্রাডিকশন মানে স্পষ্ট আয়াত ও স্পষ্ট আয়াত এটা যে একটা ফাটামি, মুমিনরা যে তাদের ঈশার মতো তাদের মনের মতো যখনই যেটাকে স্পষ্ট বানাইতে চায় সেটাকে স্পষ্ট বলে, যেটা অস্পষ্ট বলতে চায় সেটা স্পষ্ট অস্পষ্ট বলে, এবং স্পষ্ট আয়াত বলেও ওটার মধ্যে হাজারো কই ভাই তাহলে কি আলটিমেটলি স্পষ্ট আয়াত অস্পষ্ট আয়াতের কোনো মিনিং থাকে নাকি স্পষ্ট আয়াত গুলো অস্পষ্ট আয়াতের মতোই বেক? আমি তো এখন মানে আমার কাছে যে পজিশনটাই কবির গাজী সাহেবের পজিশনটাই আমার কাছে একেবারে টোটালি ডিসঅনেস্ট একটা পজিশন মনে হচ্ছে। আমার কাছে কিন্তু যে মানে মুশফিক মিনারের পজিশনটা কিন্তু অন্তত পক্ষে অনেস্ট পজিশন, যদিও এটা আমার বিরুদ্ধে কিন্তু এটা কিন্তু অনেস্ট মনে হয়। সে যেটা বুঝছে এবং যারা মানে এই জায়গা দলিলগুলা থেকে যে সে যেটা বুঝছে সেটা বলতেছে, কিন্তু কবির গাজী ভাইয়ের পজিশনটা তো একদমই টোটালি ডিসঅনেস্ট একটা পজিশন মনে হয়। আপনি বলতেছেন কোরআনের এই আয়াতটা স্পষ্ট এবং এই আয়াত দ্বারা একটা ইন্টারপ্রিটেশন হবে সবার জন্য একই ইন্টারপ্রিটেশন হবে, এটা কোনো ভিন্ন ইন্টারপ্রিটেশন থাকতে পারবে না কেননা এটা দ্বারা আইন মেক করা হবে। আমি আপনাকে দেখাচ্ছি যে আপনাদের স্কলাররা এই আয়াত থেকে যে আইন নিছে সকল স্পষ্ট আয়াত থেকে যে আইন নিছে সেটাকে আপনি স্পষ্ট বলে একমত হচ্ছেন না, আপনি এটার ভিন্ন ইন্টারপ্রিটেশন নিতেছেন। যেই প্রপোজিশনটা আপনি নিজে দিলেন সেই প্রপোজিশনটাই আপনি ব্রেক করলেন কবির ভাই, আমি জানি না এর থেকে সিম্পলি আপনাকে কিভাবে বোঝাবো। চ্যাটে কেউ যদি একটু লেখেন যে আমার পয়েন্টটা বোঝা কি যে আসি ভাই একটা সেকেন্ড, আমার পয়েন্টটা কি বোঝা দর্শকদের জন্য টাফ হয়েছে কিনা নাকি পয়েন্ট ইজ ভেরি ক্লিয়ার এনাফ? বলছে দেখি আমাকে ছোট মেয়ে বিয়ে করতে হবে তারপরে তার সাথে সেক্স করতে হবে এটা বলতেছেন? সেটা তো বলে নাই ভাই, সেটা বলে নাই কবি সাহেব, আপনাকে সেটা বলা হয় নাই ভাই, একটু ঠান্ডা মাথায় একটু বোঝেন যে ফারাজ ভাইয়ের পয়েন্টটা কি। পানি খান, ঠান্ডা হন, এখানে হাইপার আর কিছু নাই, হাইপার ঠান্ডা হয় আমাদের পয়েন্ট বোঝেন। আপনার পজিশন এবং আমাদের পজিশন কিন্তু এক, হ্যাঁ ছোট মেয়েদের করা যাবে না, কিন্তু আপনার ইন্টারপ্রিটেশন এবং আমাদের ইন্টারপ্রিটেশন আলাদা, পজিশন এক আমাদের পজিশন এক। আমাদের ইন্টারপ্রিটেশন ওনাদের ইন্টারপ্রিটেশন উনি বলতেছে যে আয়াতের ভিন্ন ইন্টারপ্রিটেশন থাকা পসিবল থাকা যাবে না, সে আয়াতেই দেখতেছে ভিন্ন ইন্টারপ্রিটেশন আছে, সে নিজে আলাদা একটা ইন্টারপ্রিটেশন নিয়ে আসছে। না না না, আমাদের যে পজিশনটা ফারাজ ভাই, আমাদের যে পজিশনটা যে বাচ্চা মেয়েদের ইয়া করা যাবে না, হ্যাঁ এই পজিশনে কবির ভাইয়ের কাছের সাথে কিন্তু আমরা একমত, হ্যাঁ এটা করা যাবে না, নিষিদ্ধ, এটা করা দণ্ডনীয় অপরাধ, ডিসগাস্টিং। আমি তো আসিফ ভাইয়ের
হ্যাঁ, এইটারে যারা সমর্থন করে, সিরিয়াসলি ভাই আমি ছিঁড়ার জুতা দিয়ে বাইরা এদের দাঁতের হাড্ডি মানে মাড়ির হাড্ডি ভেঙে ফেলবো, এটা এটা সত্য কথা। যে এইগুলো যদি আমি কোনোদিন সামনে পাই, আমি তখন কিন্তু মানে জঙ্গি হয়ে যাবো, বুঝছেন? আমি কিন্তু এত ভদ্র থাকবো না, ভায়োলেন্ট হয়ে যাবেন, জঙ্গি হয়ে যাবেন, ভায়োলেন্ট হয়ে যাবেন, ভায়োলেন্ট হয়ে যাবো। হ্যাঁ, আমি কিন্তু এত ভদ্র থাকবো না, এটা আমি মানে জুতা দিয়ে বাইরে বাইরে আমি রক্ত বের করতে চাই, মানে সত্যি সত্যি। হ্যাঁ, যারা হচ্ছে শিশু, শিশুদের সাথে এটা করতে চায়, এটা এদেরকে আমি মানে এটা আমি সবচেয়ে ভয়ঙ্কর ক্রাইম বলে মনে করি। আচ্ছা আসিফ ভাই, আমি জাস্ট একটা ছোট কথা বলি, যারা যারা আমার পয়েন্টে, আমার পয়েন্টটা যদি বুঝতে পারেন তাহলে একটু লিখেন যে পয়েন্টটা ক্লিয়ার না, আর যদি না বুঝেন তাহলে একটু বলেন যে পয়েন্টটা ক্লিয়ার না, আমি আরেকবার বোঝানোর চেষ্টা করবো। যারা যারা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করুন যে আমার পয়েন্টটা কি ক্লিয়ার এনাফ ছিল কি ক্লিয়ার এনাফ ছিল না। জি আসিফ, আমি কবির গাজী ভাইকে আবার আপনার পয়েন্টটা আবার একটু বোঝানোর চেষ্টা করি। কবির গাজী ভাই, আপনি তো বলছেন যে এই যে আইন বা বিধান প্রণয়ন যে আয়াতগুলা থেকে হয়, সেই আয়াতগুলা স্পষ্ট স্পষ্ট আয়াত, তাই না কবির? কবির গাজী ভাই, এটা আপনি বলছিলেন না? কবির গাজী সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি জি, আমি আমি বলছিলাম মেটাফোর দিতে হবে না, ডিকশনারি থেকে মিনিং নিতে হবে, স্পষ্ট মিনিং মানে এই বললাম যে স্পষ্ট আয়াতগুলো সেইগুলো নিয়ে তো কোনো ডিসপিউট থাকতে পারে না, তাই না? কথা বোঝা যাচ্ছে না আপনার। চারের বিদেশি আয়াত থেকে বলছিলাম কোরআন কন্ট্রাডিকশন মানে কোনো কথা বোঝা যাচ্ছে না আপনার, ওনার কথা ক্লিয়ার না। আচ্ছা কই ভাই, আপনার কথা কিন্তু বোঝা যাচ্ছে না, আপনি আসিফ ভাই যতটুকু বলে অতটুকু ক্লিয়ার দেন। আমি আপনাকে তো বলছি যে যে আমি আপনাকে পুরোটা সুযোগ দিব বোঝানোর, আপনি দেখাবেন, আপনি নিজেই দেখাবেন যে আপনি যেখানে বলছেন এই আয়াতের ভিন্ন ইন্টারপ্রিটেশন থাকতে পারে না, আপনি আধা ঘন্টা ধরে বুঝাইন যে এই আয়াতের কেন ভিন্ন ইন্টারপ্রিটেশন আছে, পুরোটা দেখেন, সমস্যা নাই তো আমার, আমার তো প্রত্যেকটা যুদ্ধে আপনার সাথে জেতা দরকার নেই, আপনি পুরোটা দেখেন। যদি নিজের নিজের কবর নিজে করতে চান, আমার কি আছে, আমি আপনাদের চিয়ার করবো দরকার কি আছে ভাই, আমার কি করার দরকার আছে সেটা দেখানো? না, ওখানে শিশু সুদানের কথা বলেই আছে, আমি যদি যেখানে দেখাই দিতে পারতেছি যে সে বলতেছে যে না ওই আয়তে আয়াতগুলো স্পষ্ট থাকবে এবং ভিন্ন ভিন্ন ইন্টারপ্রিটেশন নেওয়া যাবে না, সেখানে সে যদি দেখায় যে ওই আয়তে ভিন্ন কেন ইন্টারপ্রিটেশন আছে, আমার জন্য তো আমার দরকার আছে, তাহলে দেখাও ভাই, তুমি মন খুলে দেখাও। আচ্ছা আমি এটা লিখে দিই, হ্যাঁ উনি মতে বুঝতে পারছে না। কি সময় আছে ভাই, মানে বাংলা কথা মানুষ বুঝে না, এটা কোনো কথা? আচ্ছা আমি এটা করছি, মোটামুটি লিখছি, দেখেন তো। স্পষ্ট আয়াত থেকে আইন আসে তাই ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে না, কিন্তু 1400 বছর ধরে বিভিন্ন আলেম এই আয়াতের ভুল ব্যাখ্যা করেছে, যদিও এটি একটি স্পষ্ট আয়াত। এবং ওই একটু একটু লিখে দেন আসিফ ভাই, ওই ওই ব্যাখ্যার সাথে আমি একমত নই, দেখে দেখাবো যে ওটার কেন ভিন্ন ইন্টারপ্রিটেশন আছে। হ্যাঁ হ্যালো, আমাকে কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ কবির ভাই, মনে অন্য একটা আইডি থেকে আসছেন। হ্যাঁ ভাই বলো। কবির ভাই, আপনাকে আসিফ ভাই একটা জিনিস দেখাচ্ছে, একটু দেখ। আচ্ছা এটা তো শেষ হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে ভাই। না, লেখার স্পেস শেষ হয়ে গেছে, কি সমস্যা নেই আসিফ ভাই, যতটুকু লিখছেন অতটুকুই দেখান, আচ্ছা নাহলে একটু আপনি যেটা দেখাই। লিখেছেন ওটাই দেখান। ওনার প্রথম প্রস্তাবনা হচ্ছে স্পষ্ট আয়াত থেকে আইন আসে, তাই স্পষ্ট আয়াতের কোনো ভিন্ন ব্যাখ্যা ভিন্ন ইন্টারপ্রিটেশন থাকতেই পারে না, এর কারণ এটা তো স্পষ্ট আয়াত। এটা হচ্ছে ভাই ওনার আইনে আইনে আইনজীবীরা ঝগড়া করে না, একটা একই আইন বাংলাদেশের সংবিধান, একই আইনের একই ধারা, ওটা নিয়ে আইনজীবীরা ঝগড়া করে না, বাদী বিবাদী হয়ে পড়ে লড়াই করে, এটা তো বাংলাদেশের আইনের সাথে আইন নিয়ে করতে পারে, মানুষের বানানো আইনের মতো, ঈশ্বর আল্লাহর বানানো আইন, আপনি যেটা বললেন যে ওটার ভিন্ন ইন্টারপ্রিটেশন থাকতে পারে না, আপনি বলতেছেন ওই রকম মানুষের বানানো আইন, ওই রকম বলতেছেন মানুষের বানানো আইনের মতো ওইখানেও ইয়ে থাকবে, কিন্তু এটা তো আর আমরা তো এই এই প্রস্তাবনাটা তো আমরা দেইনি তো ভাই। ভাই এই প্রস্তাবনাটা তো কবির গাজী ভাইয়ের দেয়া মানে প্রস্তাবনা, কবির গাজী ভাই আবার একটু মনে করে, কবির গাজী ভাই
কবির গাজী ভাই, এই প্রস্তাবনাটা তো আমরা প্রস্তাব করিনি, আপনার প্রস্তাবনাটা আমি আপনাকে বলতেছি তো ভাই, আপনি মনে বুঝতে পারতেছেন না। কবির গাজী ভাই আমার একটু বুঝান তো ভাই, মনে করেন একটা জিনিস খুবই দিবালোকের মতো স্পষ্ট, কোনো অস্পষ্টতা নাই, তাহলে দ্বিমাত্রা আসবে কোথেকে? মনে করেন এখন দিন, এটাতে কোনো অস্পষ্টতা নাই, বা এখন রাত, এটাতে কোনো অস্পষ্টতা নাই, যদি অস্পষ্টতা থাকে তাহলে ভিন্ন ব্যাখ্যা থাকে। মানে একটা জিনিসের যখন অস্পষ্টতা থাকে তখনই ভিন্ন ভিন্ন ব্যাখ্যা তৈরি হয়, এটা হচ্ছে মানে যুক্তির কাঠামোই এরকম, যুক্তির ইয়াটাই এরকম যে অস্পষ্টতাই আসলে ব্যাখ্যা তৈরি করে, বিভিন্ন ব্যাখ্যা তৈরি করে, কিন্তু যে জিনিসটা স্পষ্ট সেই বিষয়ের একটাই, যত স্পষ্ট হবে তত ব্যাখ্যা, বিভিন্ন ধরনের ব্যাখ্যা কমতে থাকবে, আর যখন এটা একেবারে দিবালোকের মতো একদম ঝকঝকা ফকফকা স্পষ্ট হবে তখন একটাই ব্যাখ্যা থাকবে, এর আর কোনো ব্যাখ্যা থাকবে। অস্পষ্টতা যত বাড়বে ব্যাখ্যা তত বাড়বে। যেমন ধরেন আপনাকে একটা উদাহরণ দিই, বাংলাদেশের আইনে ধর্মীয় অনুভূতিতে আঘাতের জন্য একটা ইয়া আছে, আইন আছে, হ্যাঁ, এই আইনটা একটা অস্পষ্ট আইন, কারণ ধর্মীয় অনুভূতিটাকে ব্যাখ্যা করা হয়নি, এই জিনিসটা কি, এটা আঘাত কি কিতে লাগতে পারে, এই জিনিসটা ব্যাখ্যা করা হয়নি দেখে এই জিনিসটা একটা অস্পষ্টতা আছে, এটার জন্য এক একজন এক একটা ব্যাখ্যা তৈরি করতে পারে এই জিনিসটার। ধর্মীয় অনুভূতিতে একজন ভাগকে ব্যাখ্যা করতে পারে যে ইসলামকে, শুধুমাত্র ইসলামকে আঘাত করলে এটা হবে, আরেকজন ব্যাখ্যা করতে পারে না সাহাবিদের করলেও হবে, আরেকজন ব্যাখ্যা করতে পারে এই যে আপনারাও সেটাকে ইয়া করতেছেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করতেছেন, যে যারা আহলে কোরআন তারাও ধর্মীয় অবমাননাকারী, এটাও ব্যাখ্যা করতে পারে অনেকে, কারণ এই জিনিসটা তো অস্পষ্ট, আইনটাই অস্পষ্ট দেখে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা ভিন্ন ভিন্ন মানুষের কাছে তৈরি হচ্ছে। কিন্তু আইনটা যদি প্রিসাইজলি একদম খুবই পরিষ্কার ভাবে স্পষ্ট থাকতো, যেমন ধরেন আরো অনেকগুলো স্পষ্ট আইন কিন্তু বাংলাদেশে আছে, যে আইনগুলো একদম মানে ঝকঝকা ফকফকা, কোনো অস্পষ্টতা নাই, তখন আর ভিন্ন ব্যাখ্যা ব্যাখ্যা করার সুযোগটা থাকে না, সুযোগটা কমে যায়। এই জিনিসটাকে আপনি বুঝতেছেন যে যতটা যত স্পষ্ট হবে ভিন্ন ব্যাখ্যা করার সুযোগটা তত কমতে থাকবে, এটা কি আপনি বুঝতেছেন নাকি এটা আপনি মানতেছেন না? আচ্ছা আপনাদের রিফ্রেশ করি কথাটা, যত স্পষ্ট হবে তত ভিন্ন ব্যাখ্যা কমতে থাকে, মানে স্পষ্ট অস্পষ্ট আপনি একটা স্পেকট্রাম হিসেবে দেখতেছেন, তাই তো? যত স্পষ্ট হবে তত কমতে থাকবে। যেমন ধরেন বিজ্ঞানের যে কোনো একটা থিওরি, বিজ্ঞানের যে কোনো একটা বই, বইটাতে যত স্পষ্টভাবে জিনিসটা ব্যাখ্যা করা থাকবে তত ভিন্ন ব্যাখ্যার সুযোগটা কমবে, ভুল ব্যাখ্যার সুযোগটা কমবে, এই দিক সেদিক ব্যাখ্যার সুযোগটা কমবে, আর যখনই যখনই জিনিসটা অস্পষ্ট হবে তখন বিভিন্ন জন বিভিন্ন ধরনের ব্যাখ্যা করা শুরু করবে, ও এটা দ্বারা মনে এটা বুঝাইছে, একজন বলবে এটা দ্বারা মনে নিশ্চয়ই এটা বুঝাইছে, লেখক নিশ্চয়ই এটা বুঝাইছে। এই যে যত অস্পষ্ট হয় তত, যেমন কবিতার অনেক অর্থ হয়, যেমন ধরেন জীবনানন্দ দাশের একটা কবিতা, ওটা আপনি 100,000 অর্থ তৈরি করতে পারবেন, কারণ ওইটা জিনিসটা এমন অস্পষ্ট ধোয়াশে, মানে ওইটার মূল অর্থটাই মানে কবি কি বুঝাইছে সেটা বোঝা অনেক মুশকিলের একটা ব্যাপার, কারণ বেড়াই জীবনানন্দ বেড়াই ছিল এমন একটা ধোয়াশা মার্কা ব্যাটা, যে কি লিখছে এবং কেমনে লিখছে কই থেকে কি এগুলো বোঝা মুশকিল, হ্যাঁ, অনেক ইয়া ব্যক্তি তো। এই কারণে যেমন ধরেন লালন ফকিরের গান, অনেক গান আছে অস্পষ্ট বোঝা যায় না, ওই যে সহজ মানুষ বলতে কি বোঝানো হয়েছে, এই জিনিসটা দ্বারা আসলে কি মিন করতেছে লালন ফকির, কারণ এই গান কবিতা এগুলো জিনিসগুলাই হচ্ছে অস্পষ্টতা তৈরি করে এবং মানুষের ভিতরে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা তৈরি করে। আর জিনিসটা যত একাডেমিক হয়, যত বৈজ্ঞানিক গবেষণা হয়, তত জিনিসটা স্পষ্ট করা হয়, আইন হয়, বিভিন্ন দেশের আইন বিচার ব্যবস্থাতে এই স্পষ্টতা হচ্ছে একটা মূল উপাদান, যেটা থাকলে ভিন্ন ব্যাখ্যার সুযোগটা কম থাকে। যখনই আরেকটা ভিন্ন ব্যাখ্যা আসে তখনই আরো আইনটাকে আরো স্পষ্ট করে লিখতে হয়, ব্যাখ্যাটা লিখতে হয়, ওইটা টিকা লিখতে হয় যে এইটা শব্দটা দ্বারা এই জিনিসটা বোঝানো হচ্ছে, তখন জিনিসটা আরো স্পষ্ট হয়ে যায়, তখন ভিন্ন ব্যাখ্যার সুযোগটা কমে যায়। এই স্পষ্ট আয়াত মানেই হচ্ছে গিয়ে ভিন্ন ব্যাখ্যার সুযোগ নাই। আপনি কি এবার বুঝতে পারছেন? জি অস্পষ্ট স্পষ্ট আমি হ্যাঁ বুঝতে পারছি। এখন আমার যে পয়েন্টটা ছিল, কোরআনে মুবিন আছে, মুবিন মানে শুধু স্পষ্ট না, ক্লিয়ারিফাই করা, এক্সপ্লেন, অনেক কিছু, ওদিকে যাবো না আমি, জাস্ট বলতেছি। ধরেন আমি খাতা নিলাম একটা, হ্যাঁ, ধরেন খাতার মধ্যে আমি ইউএসএ লিখলাম, ধরেন ইউএসএ লিখলাম, এখন আমি যখন ইউটা এমন ভাবে লিখলাম আপনার কাছে মনে হচ্ছে এটা কি ইউ লিখছি নাকি ভি লিখছি, আপনি বুঝতেছেন না, এই যে আপনার কাছে এখন স্পষ্ট না অস্পষ্ট, তাহলে আমি যখন বললাম তাহলে আপনার লেখাটা অস্পষ্ট, তাহলে আমি বলবো যে আপনার লেখাটা অস্পষ্ট হয়েছে, এটা তো স্পষ্ট হয়নি। জি জি জি। কিন্তু তারপর আমি বললাম যখন আল্লাহ বলে দিবে, আল্লাহ গ্যারান্টি দিয়ে দিবে এখানে স্পষ্ট বলা স্পষ্ট আয়াত এটা, তখন কিন্তু আপনি আপনার স্পষ্টতার থেকে কিন্তু ওই অস্পষ্টতা অনেক বেশি স্পষ্ট, তাই না?
জি আমি ওই জায়গায় যাচ্ছি, ওই জায়গায় যাচ্ছি, আমি আমি যতটুকু বুঝছি এটা বলে নিয়ে, এখন ইউএসএ লিখলাম, তো ইউ লিখে ভি লিখে এটা আমি অস্পষ্ট, তারপরে আমি ওটা মুছে দিয়ে ইউএসএ লিখলাম, তারপরেও দেখেন অস্পষ্টতা কাটে নাই এখন। এখন ইউএসএ দিয়ে আমি কি বুঝবো, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বুঝবো নাকি ইউনাইটেড সকার অ্যাসোসিয়েশন বুঝবো নাকি আর অনেক কিছু বুঝবো? তারপরে তারপরে আপনি জিজ্ঞেস করলেন যে কবির ভাই এখানে তো ইউএসএ হবে নাকি ইউনাইটেড সকার অ্যাসোসিয়েশন, আমি বুঝতেছি না, এটা তো অস্পষ্ট। আমি আপনাকে বললাম ইউএসএ দ্বারা আমি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বুঝেছি, এই এই স্টেপ গুলো পার করার পরে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে এখানে না, যখন আপনি স্পষ্ট করে দিচ্ছেন তখনই ভুল ব্যাখ্যা করার সুযোগটা কমে গেল দেখেন। কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত স্পষ্ট করেন নাই ততক্ষণ পর্যন্ত ফারাজ ভাই বলবে এটা দ্বারা মনে হয় কবির গাজী ভাই এটা বুঝাইছে, আমি বলবো না ওইটা বোঝায় নাই সেটা বুঝাইছে, এই যে তিন চার ধরনের ব্যাখ্যা তখন বিভিন্ন জন তৈরি করবে। কিন্তু যখন আপনি স্পষ্ট করবেন তখন কিন্তু আর ভিন্ন ভিন্ন ব্যাখ্যা করার সুযোগটা থাকবে না। আল্লাহ কোরআনে বলেছেন স্পষ্ট, আয়াতগুলো স্পষ্ট, এই এই আয়াতটা স্পষ্ট যেটা দ্বারা আইন প্রণয়ন হয় এই আয়াতটা স্পষ্ট, সুতরাং এইটার ভিন্ন ভিন্ন ব্যাখ্যা তো যৌক্তিকভাবে সম্ভব না, আপনার যুক্তিতে সম্ভব না, তাই না? হ্যাঁ কবির গাজী ভাই বলেন, হয় আপনার মানতে হবে, হয় আপনার মানতে হবে এটা একটা অস্পষ্ট আয়াত, এটা আপনার মানতে হবে, তাইলে ভিন্ন ব্যাখ্যার সুযোগ আছে। আর অথবা আপনার বলতে হবে যে এটা স্পষ্ট আয়াত কিন্তু তারপরে এটা ভিন্ন ব্যাখ্যা আছে, তার মানে, তার মানে তো এটাই আলটিমেটলি দাঁড়াচ্ছে এটা স্পষ্ট না, আল্লাহ ঠিকভাবে স্পষ্ট করতে পারেনি। মানে এখন ভাই একটু ক্যাটাগরি গুলো বুঝতে হবে, প্রকার ভেদ। আমি ক্যাটাগরিতে যাওয়ার আগে একটা আয়াত দেখাতে চাচ্ছি, 12 নম্বর সূরা 2 নম্বর আয়াত, একটু স্পেন নিয়ে আসতে পারবেন ভাই? ভাই আপনি তো আবার অন্যদিকে যেতেছেন ভাই, আমরা স্পষ্ট অস্পষ্টতে তো ফাউন্ডেশন ক্লিয়ার হইলাম না তাহলে। আচ্ছা আমি পরে শুনি, ফাউন্ডেশন ক্লিয়ার হইলাম না, আচ্ছা দাঁড়ান একটু শুনেন ভাই। ল ডিরাইভ করে, জি 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 ঠিক আছে, তাহলে না আমি আরো একটু ক্লিয়ার করি ভাই, দর্শকদের এই পয়েন্ট আরো একটু ক্লিয়ারিফাই করি, আরো একটু ক্লিয়ারিফাই করি জিনিসটা দেখেন, যে আপনি ল ডিরাইভ করছেন, মানে আমি শুরুতেই বলছি যেটা দেখেন ল নেওয়া হবে মুহকামাতায়াত, ল ডিরাইভ করে ফেলছেন। এখন ল যদি অস্পষ্ট থাকে ভাই ওটা ল তো কেউ বুঝবেই না, যে ল বুঝবেই না সে মানবে কেমনে? আসি ভাই কি বললেন, ওরে ক্লিয়ার কাট কয়টা হইতে হবে অস্পষ্ট বলে চালাই দিতেছেন কোনটা? না আমি কোরআন যেহেতু আল্লাহকে দোষ দিচ্ছেন, আল্লাহর আয়াতই শোনাই আপনাদেরকে, দুইটা আয়াত না আমি তো সেটা জিজ্ঞেস করি নাই, আমি তো সেটা জিজ্ঞেস করি, আমি বলতেছি এটা কি যেখান থেকে আইন নেওয়া হলো সেটা কি আসলে আল্লাহর আল্লাহর কিতাব থেকে যে আইন নেওয়া হলো এটা কি আসলে অস্পষ্ট আয়াত থেকে আইন নেওয়া হলো নাকি আপনারা এটাকে অস্পষ্ট বলে জাস্ট মানুষকে একটা ধূম্রজাল সৃষ্টি করতেছেন নাকি? আমি আমি শুরুতেই একদম আলোচনা শুরুতেই বলছিলাম এটা ক্যাটাগরি না, এটা হচ্ছে ট্যাগ, আপনি এটা লোকেশন ভিত্তিক কাল ভিত্তিক আপনি আপনি যেখান থেকে ল নিতে পারবেন না অটোমেটিক্যালি, আপনি ল নিতে পারেন নাই মানে এটা আপনার মত সাবি আর ল নিতে পারেন নাই মানে ক্যাটাগরি হয় ভাই, ট্যাগ ছাড়া ক্যাটাগরি হয়, ক্যাটাগরি মানে ফিক্সড ট্যাগ মানে আপনি ট্যাগিং করবেন এটা ফ্লেক্সিবিলিটি আলাদা আছে, তার মানে স্পষ্ট কথা হচ্ছে ভালো ফিক্স না স্পষ্ট জিনিস দাদা কই ভাই আপনার কথা একটু বুঝি, আপনি বলুন ক্যাটাগরি মানে ফিক্সড আর এটা ক্যাটাগরি না, তার মানে কি মানে কোরআনের যে স্পষ্ট আয়াত সেটা মাঝে মাঝে আবার অস্পষ্ট হইতে পারে, আবার যেগুলো অস্পষ্ট আয়াত সেটা মাঝে মাঝে স্পষ্ট হইতে পারে, এরকম? হ্যাঁ কি কিভাবে হয় একটু বলি, কিভাবে হয় একটু বলি, যেমন আল্লাহ বলছে যে একটু একটু বলি ভাই একটু বলতে না হাসে সমস্যা নাই, ওয়াকালাকা দেখেন দেখেন আল্লাহ বলছে যে এই ট্যাগটার মানেটা কি হয়, আপনি যে ট্যাগ দিলেন এটা স্পষ্ট আয়াত, এটা স্পষ্ট আয়াত, এই ট্যাগটার মানে কি? আমার কথা নিয়ে না আপনি তো কথা বলতেছেন, আপনার কথা নিয়ে তো কথা বলবো, কার কথা নিয়ে কথা বলবো? আমাদের যে পয়েন্ট আমি করা আছি ভাই, আমি মনে করি প্রিটিভাস পয়েন্ট মানে খুবই ক্রিস্টাল ক্লিয়ার, এখন আমি মনে করি কবির ভাই যেহেতু গেস্ট ডেকে নিয়ে আসি আমি, ওরা ইয়েটা শুনে ইন্টারপ্রিটেশনটা শুনে করে মানে উনি যেহেতু বলতে যাচ্ছেন ইন্টারপ্রিটেশনটা শুনি বসে বসে, কি বলবেন? এক মিনিট দেন আমি এক মিনিট বক্তব্যতে চলে যাবো। দেখেন এই যে আপনারা একসময় প্রশ্ন করতেন আল্লাহ যখন কোরআনে বললো যে এই যে আমি সবকিছুই সৃষ্টি করছি মিন জাউজিন কারিম মানে সম্মানিত জোড়া থেকে, তো জোড়া থেকে সৃষ্টি করছেন, আপনারা প্রশ্ন করতেন এক সময় যে তাহলে অ্যামিবা এককোষী প্রাণী এটা থেকে কি দিয়ে সৃষ্টি করছে, তো মানে এককোষী প্রাণী তো জোড়া নাই, তখন এখন আমরা জানতে পারি যে ডিএনএর কথা, ডিএনএ যে ডাবল হেলিক্স, ওই ডাবল হেলিক্সের দুইটা হ্যাঁ ডাবল হেলিক্স মানে কি ডাবল, এটা জোড়া, ওই জোড়া থেকেই ওই জোড়া থেকেই কিন্তু এককোষী প্রাণী হয়েছে, আমরা হয়েছি, আমাদেরও ডিএনএ আছে লিভিং এভরিথিং, এই যে একটা পাই গেল এই বিষয়টা কিন্তু স্পষ্ট হলো কখন, এই এই ব্যাপারটা স্পষ্ট হলো আমরা যখন
আপনাকে আমি একটা জিনিস দেখাতে চাই, এটা একটু দেখেন তো। এই জিনিসটা হ্যাঁ আমি শুনতে পাচ্ছি কবির ভাই, একটু বলো তো ওই আইটা কি আপনি থেকে বেটার সরি ফারাজ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? ফারাজ ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আসিফ ভাই। দাঁড়ান দাঁড়ান আমি ওনাকে এই জিনিসটা একটু জিজ্ঞেস করে নিই। এখানে দুইটা আমি পয়েন্ট লিখছি। একটা পয়েন্ট হচ্ছে একটি আয়াত স্পষ্ট হলে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে না। দুই নম্বর হচ্ছে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা থাকলে সেই আয়াতটি স্পষ্ট হতে পারে না। এই জিনিসটা কি বুঝতে পারছেন কবির কাজী ভাই? এটা ভুল ভাই, এটা ভুল। কারণ কোনটা ভুল? প্রথমটা ভুল না দ্বিতীয়টা ভুল? মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় হবে ইউএসএ নাকি অন্য কিছু? আলিফ লাম মিম মানে কি হবে? এটা এটা আয়াত তো স্পষ্ট, অক্ষরগুলো মানে এটা এটা ভুল যে একটা আয়াত স্পষ্ট হলে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে না, এই কথাটা ভুল। মানে একটা আয়াত স্পষ্ট হলো আর ভিন্ন ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে। মেটাফোর যেমন রাস্তার মাথায়, আমি একটু উদাহরণ দিই, রাস্তার মাথায় যায় এলাকার মাথার সাথে কথা বলে। এখন এখানে ভাই মাথা মাথা মেটাফোর কবির ভাই, আমাদের একটু জিনিসটা স্পষ্ট করে বোঝা, একটু স্পষ্ট করে বোঝা যে একটি একটি আয়াত আপনি কি বলতে চাচ্ছেন যে একটি আয়াত স্পষ্ট হলো তার ভিন্ন ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে না, এই কথাটা রং? যে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে একটি আয়াত স্পষ্ট হলো ভিন্ন ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে, এই কথা কি বলতে চাচ্ছেন? বাংলাদেশের বাংলাদেশের একটা আইন, এই কথা বলতে চাচ্ছেন কিনা? বাংলাদেশের সব আইন স্পষ্ট, এই কথাটা বলতে চাচ্ছেন কিনা? এই কথা কি বলতে চাচ্ছেন? যে এই পয়েন্টে এই কথাটা বলতে চাচ্ছেন, তাহলে আপনার কথাটা আমি আরেকবার একটু শুনি। আপনি ল ডিরাইভ করছেন, মানে আমি শুরুতেই বলছি যে যেখান থেকে ল নেওয়া হবে মুখমাতার ল ডিরাইভ করে ফেলছেন। এখন ল যদি অস্পষ্ট থাকে ভাই, ওটা ল তো কেউ বুঝবে না, যে ল বুঝবে না সে মানবে কেমনি? তো ল টা একবারে ক্লিয়ার কাট একটাই হইতে হবে এবং এটা ডিকশনারি মিনিং হইতে হবে, মানে ওটা কেউ মোটা মেটাফোর ঢুকাইতে পারবে না। কি বলেন আসিফ ভাই, উনি একটু আগে কি বলছিলেন? ওয়াও আর কিছু বলার নেই। আচ্ছা ভাই আয়াত মানে কি বলতে বললেন যে একটাই শোন, আমাকে ফেসবুকের লোগোর অনুবাদটা করে দেন তো ভাই, ফেসবুকের লোগোর অনুবাদটা করতে বলেন তো মুফতি সাহেবদের। ফেসবুকের লোগো তো একটা নিদর্শন তাই না? আয়াত এটা একটা অনুবাদ চাই আমার। এটা আপনার পয়েন্ট যে জেনুইনলি, এটা আপনার পয়েন্ট কবি ভাই জেনুইনলি? না না আপনারা কি বলতেছেন নিজেরাই দেখেন, একটা আয়াত যদি স্পষ্ট হয় সেটার ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে না, এটা আপনাদের দাবি রাইট? তাইলে একটা আইন যদি স্পষ্ট হয়, এই যে একটু আগে ভিডিওটা দেখাইলো, মানে এই যে এইমাত্র যে ফারাজ ভাই ভিডিওটা দেখাইলো, এখানে আপনি নিজে বললেন এটা একটু আগে যে ভিডিওটা দেখালাম ওইখানে কি আপনি বলেছিলেন যে মুহকামাত আয়াতের ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে না, এই কথাটা কি আপনি বলেছিলেন? মুহকামাত আয়াতের ভিন্ন লিটারাল মিনিং থাকতে পারে, শব্দ একটাই থাকতে হবে, আপনি আগে এক কথা বলতেছেন এখন আরেক কথা বলতেছেন। আমি বলছি যেটা যতটুকু মাথায় ছিল বলছি আমি। আপনারা মুহকামাত মুতাশাবিহাত এই কথা এই জিনিসগুলো নিয়ে আসেন আপনাদের কোরআন সংক্রান্ত যে কোনো আলোচনাটাকে ইয়ে করার জন্য, একটু ঘোলাটে করার জন্য, অস্পষ্ট করার জন্য, ভেগ করার জন্য যে ভাই এটা মুহকামাত এটা মুতাশাবিহাত। আপনারা কোনো মানে যে কোনো আয়াতকে নিজের মনের মতো ব্যাখ্যা করেন, নিজের মনের মনের মাধুরী মিশায় যেটা আপনার কনভিনিয়েন্সের সাথে যায় সেটাই নেন, এবং কনভিনিয়েন্সের সাথে নিয়ে যাওয়ার জন্য কি করেন ভাই এটার মধ্যে এটা মুতাশাবিহাত, এটা কি আপনি মুতাশাবিহাত জানেন কিনা, এই জিনিসগুলো যে আপনাদের মনের মাধুরী মিশায় নিজেরা নিজেরা কনভিনিয়েন্স অনুযায়ী ব্যবহার করেন, একবার বলেন যে ভিন্ন ব্যাখ্যা থাকা যাবে না, একবার বলেন যে ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে, এইটা দেখানোর জন্য আমার পয়েন্টটা ছিল আর কি। আমার আমার পয়েন্টটা হচ্ছে আপনাদের হিপোক্রেসি নিয়ে, তাদের পক্ষ থেকে আমরা আমি দুঃখিত, এবং আমাদের মধ্যে দলাদলি মূলত এই কারণে, কোনটা স্পষ্ট কোনটা স্পষ্ট না, আফ্রিকাবাজি মতামত এগুলো নিয়ে আমরা এটাই বুঝতে পারলাম যে স্পষ্ট আয়াতগুলো আছে ওইটাও আলটিমেটলি কি আছে ভাই, ওইটাও অস্পষ্ট।
আমি কয়েকটা প্রশ্ন আসলে জেনুইনলি জিজ্ঞেস করতে চাই আপনাকে, মানে একদম অনেস্টলি আপনি একটু অ্যান্সার দিয়ে তো, মানে যদি সম্ভব হয়, মানে এখানে জেতা হারার কোনো, ধরেন আমি আপনাকে চাহিদা গেছি, হ্যাঁ এটা ধরে নিয়ে মানে আপনি আমাকে হারাই দিচ্ছেন বা আমাদের সবাইকে হারাই দিচ্ছেন, এটা ধরে নিয়ে আপনি উত্তর দেন যে আপনি কি জেনুইনলি মনে করেন, অনেস্টলি বলেন তো, যে যেই কথাগুলো আপনি বলতেছেন বা যেই কথাগুলো আপনি বিভিন্ন জায়গায় ইয়া করতেছেন, সেইগুলো কি আপনি জেনুইনলি বিশ্বাস করেন নাকি আপনি নিজেও সেগুলো বিশ্বাস করেন না? আমার মনে হয় আপনি নিজেও সেগুলো, আপনার কথাগুলো আপনি নিজেও বিশ্বাস করেন না, মানে আপনার কথাগুলো যদি অন্য কেউ বলতো অনলাইন অনলাইনে, আপনি শ্রোতা হিসেবে আপনার কথাগুলো যদি আপনি শুনতেন, আপনি কি এই মানে এই কবির গাজী সাহেবকে আপনি কি একজন অনেস্ট মানুষ বলে মনে করতেন? কেন ভাই অনেস্টির কি করলো? আমি তো আপনারা 64 আয়াত নিয়ে আসছেন, আল্লাহতি লামিয়াহিদ না, যাদের কোনো কখনো মেনস্ট্রুয়েশন হয় নাই, এখানে হিজরাতের কখনো মেনস্ট্রুয়েশন হয় না, তাদের ডিভোর্স, তাদেরও বিয়ে ডিভোর্স আছে, সেটা নিয়ে বলছি। সেই ডিটেইলসে যায় না, ডিটেইলসে যায় না, আয়াতের ডিটেইলসে কি আছে সেটাতে যায় না। আমি আমি হিপোক্রেসি কোথায় বললাম? আমি বিশ্বাস করবো না কেন? আল্লাহর পক্ষ থেকে ওয়ার্ড অফ গড, আপনি যদি এখন এটা ওয়ার্ড অফ গড না মানেন তাহলে কোরআন সংরক্ষণ নিয়ে আমরা রাখেন, ওয়ার্ড অফ গড কি গড না সেটাও আমি জিজ্ঞেস করতেছি না ভাই, আপনি আপনার কথাগুলো যখন শুনবেন একটা 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 প্রথম এই স্টেটে আসেন যে আসিফ ভাই যতটুকু কোশ্চেন করে অতটুকু কোশ্চেন নেন এবং অতটুকু কোশ্চেন অ্যান্সার দেন, স্ক্যাটার্ড হয়ে ভাই আপনি জীবনে কোনো কনক্লুশনে পৌঁছে পারবেন না। একটা সিম্পল ডিসকাশন এখানে আসিফ ভাই যে ডিসকাশন গুলো করে, যেখানে একটু ইয়ে থাকে, হট একটা অবস্থা থাকে, ওরকম না, আমি কিন্তু খুব রিল্যাক্স আলোচনা করতেছি আপনার সাথে, খুব সিম্পলি আসিফ ভাই আপনি সবসময় এরকম করেন না, রিল্যাক্স থাকেন, রিল্যাক্স জাস্ট না না, আমি কিছু পয়েন্ট সেন্সিটিভ আপনারা জানেন, কিছু পয়েন্টের কথা আমাকে গালি দেন সমস্যা নাই, আমাকে গালি সেন্সিটিভ বলে ভাই আপনি অ্যাডাল্ট মানুষ সেন্সিটিভ, আপনি কি বেড়ি মানুষ নাকি? আপনাদের কাছে ফালতু মনে হইতে পারে কারণ আপনাদের মতো ইমান এবং তাকওয়া এখনো প্রবেশ করে নাই, দোয়া করি হয়তো একদিন করবে। এখন প্রবেশ করার আগে কোনটা স্পষ্ট কোনটা অস্পষ্ট এটাই তো বুঝতে হবে, আপনি তো সবগুলোরই অস্পষ্ট বানাই দিয়ে গেলেন, আমি একটা কবির ভাইকে আমি একটা প্রশ্ন করছিলাম, উনি উত্তরটা তো দিল না, আমি দিচ্ছি ওনার উত্তর। আসিফ ভাই উনি জেনুইনলি ইসলাম বিশ্বাস করে, ওনার সাথে কথা বলে যুদ্ধ মনে হয় উনি জেনুইনলি ইসলাম বিশ্বাস করে এবং উনাদের কবির ভাইয়ের মাইন্ডটা এতটা স্ক্যাটার্ড, এত দিকে অ্যাক্টিভ সাইমাল্টেনিয়াসলি ছড়া থাকে জাস্ট লাইক আ ওম্যান, যে উনি যেন একটা কনস্ট্যান্ট ইসার মতো থাকে না আর কি, একটা আলোচনা ধরে যে সেকেন্ড স্টেপে যাবো, তারপরে সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, ফোর্থ স্টেপ, ফিফথ স্টেপ, ওইভাবে যায় না, সে একটা আলোচনার পরে ওখানে মাল্টিপল ইসার ডাইমেনশনে ঢুকে যায়, মাল্টিপল ঢুকে যায়। ফারাজ ভাই আপনার সাথে আমি একদমই একমত না, আমি জেনুইনলি মনে করি না যে কবির গাজী সাহেব জেনুইনলি ইসলামে বিশ্বাস করে, এটা আমি মনে করি না, কারণ আমি মানুষের সাইকোলজি তো মানে মুমিনদের সাইকোলজি আমি দীর্ঘদিন ধরে অ্যানালাইসিস করতেছি, আমি জানি, আমি কবির ভাই আসিফ ভাই কবির ভাই যে বিভিন্ন জায়গায় বলে আর দিস ফ্লাইট আমি বিদেশিদের আমি তুলাধুনা করি রেগুলার, আমার মানে কি বলবো রেগুলার আপনার একটা ছবি দেন বুঝছেন, আমি আপনার একটা ছবির পাশে রেখে ব্ল্যাক স্ক্রিনে কোডটা লিখে দিব, আই এম কবি গাজীপুর এন্ড আই বিলিভ ইন এভরি কনস্পিরেসি থিওরি, ম্যান এনাফ হয়ে আমাকে ফেস করতেন, আমি তো এভরিডে ডিবেট করতে রাজি কনস্পিরেসি থিওরি না ভাই, আমি ম্যান এনাফ না ভাই, সরি আমি ম্যান এনাফ না, আমি তো স্বীকার করে নিচ্ছি, আপনি তো নিজেই ভাই ওমেন এনাফ, আপনার তো নিজের আলোচনা মানে মাইন্ড ইজ স্ক্যাটার্ড ভাই, আপনার তো আগে টপিক আপনাকে চ্যালেঞ্জ দিলাম, আসেন কালকে আসেন
ভাই তাকদীর টপিকে আপনি, ভাই এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, আপনি তাকদীর টপিকে স্বীকার করে গেছেন, কোরআনের বিভিন্ন ইসলামের বিভিন্ন জায়গায় বলা হচ্ছে তাকদীরটা ফিক্স, আবার কিছু কিছু জায়গায় বলা আছে তাকদীর ফিক্স না, এই জিনিসটা স্বীকার করে, এই জিনিসটা স্বীকার করে গেছেন আপনি ভাই। অলরেডি আপনার সাথে এই আলোচনা শেষ, যে আপনি নিজে বলছেন যে ইসলামের কোথাও কোথাও বলা আছে যে তাকদীর ফিক্স, কোথাও কোথাও বলা আছে যে তাকদীর ফিক্স না, এরপরও বলার পরে এবার এই মানে ফাউন্ডেশন মানে ফাউন্ডেশন আমাদের কন্ট্রাডিকশন বলার পরে আপনি যদি আমাকে তাকদীর নিয়ে চ্যালেঞ্জ করেন কেমন হবে ভাই? আই হ্যাভ টু সে ইউ থিংক লাইক আই আই হ্যাভ টু সে ইউ থিংক লাইক আ ওম্যান ভাই, আমি হিম্মত নাই, আমি সবচেয়ে বেশি ডিবেট করছি নাস্তিকদের সাথে, মুমিনদের মধ্যে আমি সবচেয়ে বেশি অ্যাগ্রি করছি। আপনি হিম্মত আছেন বাট আপনার হিস্ট্রি করেছেন এবং সবচেয়ে বেশি আছেন, আপনি আলোচনা স্ক্যাটার্ড বুঝতে পারছি আমরা, আলোচনা স্ক্যাটার্ড স্ক্যাটার্ড কেন, আমি তো আমি ফার্স্ট কথা বলি স্ক্যাটার্ড না, ফার্স্ট কথা বলি ইউ থিংক লাইক আ ওম্যান ডু ইউ থিংক লাইক আ ওম্যান আপনি থিংক লাইক আ ওম্যান ডু থিংক লাইক আ ওম্যান আপনি এখন পালাচ্ছেন কেন, ডিবেট আসেন দেন ডিবেট আসেন ভাই, সবাইকে তো ভয় দেখায় না ভাই, আমি তো সবাই ভয় পাচ্ছি, আমি কি তার ভাগ আছি, আমি প্রত্যেক মোমেন্টে দিয়ে রাখি না ভাই, প্রত্যেক মোমেন্টে দিয়ে রাখি সরি ভাই, এটা কি সেক্সিস্ট মানে কনভারসেশন চলতেছে, আমি কিন্তু এটা সত্যি ভাই, আপনারা গে শুনে গে গিরি মানানোর আপনাদের সবার ওমেন মনে হয় ঠিক আছে, আপনারা এলজিবিটি টাইপের ওমেন মনে হবে ঠিক আছে, আপনাদের ভাই যোগ বুঝেন না ভাই, ভাই যোগ বুঝেন না আপনি কই, আমি ভাই সিরিয়াস না, আমার আমার বংশে সবাই সিরিয়াস মানুষ ঠিক আছে, আমরা এই জন্য আমি সিরিয়াসলি সকল কনস্পিরেসি বিশ্বাস করি, আই এম সো সিরিয়াস, হ্যাঁ না আপনার তো সাহস দেখি না আমি কারণে ভাই, আপনি তো ফেস দেখা লাইভ করছেন, আপনি তো কয়জন লাইভ করছেন আপনি ফেস দেখা, ওটা তো আপনি করে দেন, ওটা ওটা কি আপনি করছেন, আমি নাস্তিক কিন্তু হইতাম, আমি নাস্তিক হলে ফেস দেখাই লাইভ করতাম, আপনি তো মুসলিম থেকে করতে হবে না, সবাই যে মুসলিম থেকে করতে পারেন না, মুসলিম হইয়াও আপনি ফেস দেখাতে ভয় পান, অন্য দেখাবো আমি সময় আসলে দেখাবো, দেখাবো পর্যন্ত দেখাবো এক সেকেন্ড, আমার কথাটা শুনুন, আমার আমার আইডিতে আমার ছবি আছে, শুনুন আগে কথাটা শুনুন, আগে কথাটা শুনুন, আপনি নিজে একজন মুসলিম হয়েও অন্য মুসলিম ভাইদের ভয়ে নিজের চেহারা দেখাতে চান না, আর আপনি চাচ্ছেন যে নাস্তিকরা তাদের চেহারা দেখাক নাকি, ওয়াও না সে নাস্তিক হলে ঠিকই দেখাইতো, না আমি তো চেহারা দেখেন, আমি তো ডিবেটে আসেন রে ভাই, তাই আমি তো পাইরা মানুষ রে ফ্ল্যাট আউট ডিবেটে খালি ওই ভাই ভয় পাইছি ভাই, আমি কিছু করে নিয়ে ডিবেট হোক সমস্যা নাই, আসেন দেখেন ভাই, আমারে বলে আমি কি বলেন, আমি হেরে গেছি আগে হেরে এখন হেরে গেছি, কবির কবির ভাইয়ের এতক্ষণ কন্ট্রাডিকশন দেখানোর পর কবির ভাই দিয়া হয়নি, কবির ভাই কন্ট্রাডিকশন কি আপনারা মানে কারো অধিকারের অধিকারকে সাপোর্ট করলে যে সেটা হওয়াটা জরুরি না, এই সিম্পল জিনিসটা আপনি বোঝেন না নাকি, আপনারা ওইগুলো নিয়ে থাকেন ওগুলাই মাথার মধ্যে ঘুরে, এজন্যই মানুষের ছেলে মেয়ে মনে হয়, যেমন ধরেন যেমন ধরেন কবির কাজী ভাই, আমরা কিন্তু আহলে কোরআনদেরও বেঁচে থাকার অধিকার আছে এটা বলি, হ্যাঁ যে আহলে কোরআনরাও তাদের নিজেদের মতাদর্শ প্রচার করতে চাইলে প্রচার করবে, তারা যদি এটা বিশ্বাস করতে চায় করবে, কোন একজন নাস্তিক যদি বলে তার মানে তো এটা নেসেসারি না কবির কবির কাজী ভাই, যে আমরা আহলে কোরআন হয়ে গেছি, আপনি কি মনে করেন যে এই কথাটা বলার সাথে সাথে আমরা আহলে কোরআন হয়ে গেলাম, না আপনারা এলজিবিটি কে সাপোর্ট করেন কেন, একটা জাতি ধ্বংস হয়ে গেছে, না এলজিবিটি নিয়ে জিজ্ঞেস করতেছি না আমি, আমরা বলতেছি আমি বলতেছিলাম যে আমরা আমরা নাস্তিকরা মনে করি কেউ যদি আহলে কোরআন হতে চায় এবং কোরআনের যদি ভিন্ন ব্যাখ্যা তারা তৈরি করতে চায়, তাদেরও আমাদের বাংলাদেশে নির্ভয়ে বেঁচে থাকার অধিকার আছে এবং তাদের মতামত প্রকাশ করার অধিকার আছে, এই কথাটা আমরা নাস্তিক হিসেবে বলি, তার মানে কি এইটা নেসেসারি যে আমরাও আহলে কোরআন হয়ে গেছি বলেন তো, না না নেসেসারি না, আমি আপনাদের এলজিবিটি বলিও না, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বলছি এলজিবিটি মাথায় ঘুরে এগুলা নিয়ে কথা বলেন, কথাটা শুনেন কথাটা শুনেন কথাটা শুনেন আগে কথাটা শুনেন, মনে করেন আমরা যদি বলি যে একজন মানুষ যদি আহমদি হয় আহমদি হয়, আসি ভাই একটা সেকেন্ড একটা সেকেন্ড কই ভাই, এলজিবিটি এলজিটিভি যদি বলেন, আপনি যদি কাউকে কটাক্ষ করে এলজিটিভি বলেন, আমরাও কিন্তু আপনাকে কটাক্ষ করে আপনাদের যে নাম বলে যে আহলে খবিশ এটাও কিন্তু বলতে পারতাম, সো আলোচনাটাকে অধিকার নিয়েন না, আমরা আপনাকে আহলে খবিশ বলতে চাই না, আপনি কাউকে এলজিটিভি বলে এরকম অসম্মানিত করেন না, না সম্মানিত কাজ করে তারা, আপনারা তো করেন না ভাই, আপনারা তো মানে সালাফিদের চোখে আপনারা তো চরম অসভ্য কাজ করতেছেন, যেটা আহলে কোরআন তারা তো চরম অসভ্য, আপনাদের তো নাস্তিক থেকে খারাপ মনে করে না, আপনাদের দিন ভাই আপনাদের পাইল টুকরা টুকরা করে ইয়া করবে, মানে সালাফির আপনাদেরকে পাইল একে টুকরা টুকরা করবে, হ্যাঁ আমাদের থেকে বেশি মানে ইয়া করবে আপনাদের সাথে, আমরা তো একদম জেনুইন বলে দিই, আপনারা তো একজন অ্যাডাল্ট মানুষ, আপনি
আপনার তো ভাই কেউ পুকি মারতে আসেনি, সোজা বাংলায় বললাম। তো আপনার সমস্যা কি, যে যেভাবে বেঁচে থাকতেছে তারা তার পার্সোনাল লাইফে যে আপনার ইয়ে করা দরকার কি, একটা অ্যাডাল্ট হয়ে যদি আপনার সাথে এরকম কথা বলতে হয় কেমনি কি রে ভাই? আচ্ছা আরেকটা কথা, কিন্তু শিক্ষিত আছে ভাই, উনি কিন্তু অনার্স মাস্টার্স পাশ করা মোস্ট প্রবাবলি শিক্ষিত। আচ্ছা আরেকটা কথা জিজ্ঞেস করি কথা বলে কবির গাজী ভাই, মনে করেন আমরা যারা নাস্তিক আছে আমরা বলি, যারা মুক্ত চিন্তার কথা বলি আমরা বলি, একজন হিজড়ারও সমাজে বেঁচে থাকার অধিকার আছে, মানে যতটুক অধিকার একজন অন্য মানুষের আছে একজন হিজড়ারও সেই ঠিক ততটুক অধিকার থাকতে হবে, এই কথাটা বলার মানে কি এটা নেসেসারি যে আমরাও হিজড়া হয়ে গেছি বলেন তো? না আমি তো আপনাদের হিজড়া বলে নাই, ওইটা মেনু করে নি, আমি বলছি মাথায় ঘুরে আপনাদের এগুলো, এগুলো এজন্য চিন্তা করেন। আমাদের মাথাতে তাহলে অনেক কিছু ঘুরে, আপনারাও আমাদের মাথায় ঘুরেন। আপনাদের অধিকারের কথা যেহেতু আমরা বলি, নারী অধিকারের কথা বলি, শিশুদের অধিকারের কথা বলি, হিজড়াদের অধিকারের কথা বলি, এলজিবিটিকিউ অধিকারের কথা বলি, আমাদের অধিকারের কথা বলি, আদিবাসীদের অধিকারের কথা বলি, শিয়াদের অধিকারের কথা, আপনারা ভালো কাজ করেন বলেই তো আসছি। প্রত্যেকটা মাইনরিটি যারা আছে, যারা একটা সমাজের সংখ্যালঘু, যারা অন্য সংখ্যাগুরুদের দ্বারা নির্যাতিত, তাদের প্রত্যেকের অধিকারের কথা আমরা বলি। তার মানে কি আমরা এটা নেসেসারি যে আমরা এটা হয়ে গেছে আমাদের মাথা সারাক্ষণ এটা করে? না আমার পয়েন্টটা ছিল আপনাদের এগুলো নিয়ে প্রশ্ন বেশি করা হয়, আপনারাও স্টাডি বেশি করেন, চিন্তা করেন বেশি, যার কারণে হয়তো বা তাদের তাদের সাথে সিম্প্যাথাইজ করেন, তাদের সাইকোলজি ওরকম হয়তো গ্রহণ করছেন কিছু। আমি জানি নাসিকদের মধ্যে কত পার্সেন্ট, আমি জানি না ভাই আপনার কেন নাসিক, নাসিকদের মধ্যে আমি আমি পার্সোনালি ভাই আমি পার্সোনালি বিশ্বাস করি নাসিকদের মধ্যে 90% এলজিবিটি তারা সমকামিতা করে, আমি জানি না এটা সত্য কিনা। আমি যদি মনে করি যে কোরআন যারা মানে, মানে ইসলাম যারা মানে, তারা বেশিরভাগই হচ্ছে শিশু বাচ্চা পাইলে তাদের নিজেরা কন্ট্রোল করতে পারে না, শিশু বাচ্চার সাথে যৌন সম্পর্ক, এটা যদি আমি ধারণা করে বলতে থাকি এটাকে কাউকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা হলো, হ্যাঁ এটা সত্য 90% মাদ্রাসায় বলাৎকার হয়। এখন এটা এটা আমাদের ব্যর্থতা, এটা মানতেই হবে। আমি তো 90% মুসলিম, আমি তো 90% মুসলিমের কথা বলছি যেটা মধ্যে আপনি নিজেও ইনক্লুডেড। আপনি করেন বাচ্চার সাথে, বাচ্চা দেখলে কি আপনি কিছু করেন? কিছু করেন তো না, ওগুলোর প্রতিবাদ হিসেবে আলে কোরআন হয়েছে, সেগুলোর প্রতিবাদ হিসেবে আমি আলে কোরআন হয়েছে, আপনি করেন না। এই জন্য যদি আমি বলি যে আমি 90% মুসলিমদেরকে আমি মনে করি যে তারা শিশু কাম, এটা যদি বলি আমি এই কথাটা তো ভুল কথা, আমি কখনো বলছি, আমি কখনোই বলি না, এটা আমার ভিতরে রাখছি, আজকে প্রকাশ করলাম। আচ্ছা কই ভাই, বাংলা কথা বুঝতে একটু টাফ হয় তার সমস্যা নেই, ঠিক আছে কই ভাই, আলোচনা আমরা তাহলে এখানে শেষ করি। আপনার যদি লাস্ট কিছু বলার থাকে প্লিজ বলেন, আজকে একটু হাসি মুখে বিদায় নিয়ে ঠিক কই ভাই। না আমি দেখেন আমি মাঝে মধ্যে রাগি, এটা রাগার কারণে রাগি, আমি বিনা কারণে রাগি না, আমাকে যদি কেউ অ্যাটাক না করে আমি তখন বিনা কারণে রাগি না, উল্টা পাল্টা কথা যদি না বলেন আমি কখনোই রাখবো না, ঠিক আছে এটা মাথায় রাখি না। আচ্ছা রাখলাম, আর কিছু কই ভাই? না 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 বাট অসংখ্য ধন্যবাদ কই ভাই, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আমাদের এই ইয়ে বিষয়টা আসলে ক্লিয়ার হওয়া দরকার ছিল, যে মুতাশাবিয়াত আয়াত কোনটা, আর একটা জিনিস বারবার ভুলে যাই নামটা, আমার ভালো লাগে যে কেউ যেকোনো টপিকে আমাকে যদি ডিবেট করতে চান আমার সাথে কবির গাজীপুর আইডিতে যোগাযোগ করতে হবে। থ্যাংক ইউ, যারা যারা ডিবেট করতে চান কবির গাজীপুর ভাইয়াকে নক করেন, কবির গাজীপুর ভাইয়া যে কোনো কনস্পিরেসি বিশ্বাস করে এবং যে কোনো কনস্পিরেসি নিয়ে তার ইচ্ছা আছে আলোচনা করার, কেউ যদি চান আলোচনা করতে অবশ্যই তার সাথে আলোচনা করতে পারেন। এবং অসংখ্য ধন্যবাদ কবির ভাইয়া যুক্ত হওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ, কথা বলে ভালো লাগলো। আপনি যে আমরা আমাদের পয়েন্ট মেক করছি, আপনি হয়তো বা আমি আপনাকে পয়েন্ট মেক করতে দেয়নি বাট কিছুটা হলেও চেষ্টা করে আপনি করছেন, আচ্ছা চলে গেছে বাট থ্যাংক ইউ, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আমরা অনেক বুঝলাম আসিফ ভাই, একটা সিনেমা আছে না যে ব্ল্যাক স্যুট পরে যে ওরা ইয়া করে, এটার নাম কি, আমি ডিবেট করবে
সবাই ধারা দিব, সবাই ধারা দিব। কিউট ভাই কিউট, বাট আসিফ ভাই থ্যাংক ইউ, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। আমরা কি নেক্সট কার কাছে যাবো নাকি আসিফ ভাই? আপনার ইচ্ছা। ঠিক আছে, দেখি তাহলে।